নমস্কার, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজকে আবার চলে এসেছি আমাদের দ্বিতীয় আলোচনা নিয়ে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং অধ্যাপক শিবাশিস চ্যাটার্জি মহাশয়। আজকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে যে আলোচনার বিষয় রাখা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস। আজকে আমাদের এই আলোচনা সভায় মহাশয়কে স্বাগত জানাচ্ছি এবং আমার প্রণাম জানাচ্ছি। আজকের আলোচনায় যাওয়ার আগে মহাশয়ের একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। ডক্টর শিবাশিস চ্যাটার্জি প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড গভর্নেন্স স্টাডিজ, শিব নাদার ইউনিভার্সিটি ইন্ডিয়া, ফর্মার প্রফেসর যাদবপুর ইউনিভার্সিটি। এছাড়াও স্যারের বিভিন্ন গ্রন্থ রয়েছে। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী আমরা সবাই জানি যে আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্যারের আমরা বহু লেখালেখি পড়েছি। আমি সেগুলো বলে আর এখন সময় নষ্ট করতে চাইছি না। আমরা স্যারকে সবাই চিনি, আমাদের খুবই পরিচিত। তো আজকের আমি অনুরোধ করছি স্যারকে আজকের আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সমীরণ। প্রকাশকে তো এখানে দেখছি না, প্রকাশ হয়তো আছে, কারণ প্রকাশই প্রথমে আমার সাথে যোগাযোগ করেছিল। তো শুরু করার আগে একটা বিষয়ে সমীরণ জিজ্ঞেস করার ছিল যে এটা কতক্ষণ বলবো, কারণ প্রকাশ তো এটা খুব পরিষ্কার করে আমাকে কিছু বলেনি। তো তুমি যদি একটু আমাকে বলো যে কতক্ষণ বলবো। আচ্ছা, যাই হোক, কোনো কারণে হয়তো ওরা এখানে নেই। তো আমি তাহলে মূলত যেভাবে, স্যার বলুন না, স্যার বলুন বলুন স্যার। আচ্ছা, না আমি যেটা জানতে চাইছিলাম সমীরণ সেটা হচ্ছে যে কতক্ষণ বলবো স্যার। মানে এক ঘন্টা বলতে পারেন, মানে এক ঘন্টার বেশি হলেও কোনো প্রবলেম নেই স্যার। না ঠিক আছে, আমি মোটামুটি একটা ধারণা, আমাদের 10 মিনিটের জন্য রাখতে হবে, প্রশ্ন উত্তরে পর্ব রাখবো স্যার 10 মিনিট। হ্যাঁ, নিঃসন্দেহে নিঃসন্দেহে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো যেটা ধারণা, প্রথমেই সামগ্রিকভাবে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই আজকের পরিস্থিতিতে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখছি যে ছাত্রছাত্রী, তরুণ ছাত্রছাত্রী, গবেষক, এরা অনেকেই এগিয়ে এসেছেন এবং এসে অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে বাংলা ভাষায় রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়ের চর্চার একটা পরিসর তারা তৈরি করেছেন। এবং এই পরিসরগুলোর মধ্যে দিয়ে যারা বাংলায় পড়াশোনা করেন আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়, তাদের সামনে অনেকগুলো খুবই আমার মনে হয় প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্যে কোনো ধন্যবাদই কিন্তু যথেষ্ট হবে না, কারণ আগে এরকম সুযোগ সুবিধা ছিল না এবং ছাত্রছাত্রীরা তার ফলে এই ধরনের সুযোগ সুবিধা থেকে আগে তারা বঞ্চিত থেকেছে। কিন্তু এখন এই সুযোগ সুবিধা হওয়ার ফলে আমার দৃঢ় ধারণা যে যে ছাত্রছাত্রী যারা বাংলায় পড়াশোনা করে তাদের কতগুলো সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা একেবারেই জ্ঞানের সীমাবদ্ধতা নয়, এটা খুব পরিষ্কার করে বলা দরকার। এটা একটা মূলত গ্রন্থ বা বই এই প্রাপ্তির কতগুলো সমস্যা থেকে যায়। আমরা যখন উচ্চ শিক্ষায় আসি তখন বাংলা ভাষায় সেই পরিমাণে ভালো বই এখনো পর্যন্ত আমরা তৈরি করে উঠতে পারিনি, এবং তার ফলে যেহেতু পড়াশোনাটা মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ভাষায় হয়ে থাকে, তাই যারা বাংলায় পড়াশোনা করে তারা অনেক সময় আমরা দেখতে পাই যে তাদের পঠন পাঠনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা নিঃসন্দেহে তারা ভোগ করে। কিন্তু এখন সময় হয়েছে যে এই ধরনের আমার মনে হয় যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে দিয়ে সম্পূর্ণটা না হলেও কিছুটা হলেও আমরা কিন্তু কিছু আমার মনে হয় যে দরকারি এবং গুণগতভাবে ভালো মানের বিষয় উপর আমরা আলোকপাত করতে পারছি এবং
ছাত্রছাত্রীদের কাছে কিছুটা হলেও এটা সামনে রাখতে পারছে। আমি আবারও বলছি এর জন্য কোনো বিষয় কোনো ধন্যবাদই কিন্তু যথেষ্ট হবে না। তো আজকে আমি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে ভারতের বিদেশ নীতি সম্বন্ধে এবং তার কিছু সমসাময়িক যে সমস্ত চ্যালেঞ্জ সেই সম্বন্ধে বলবো, কিন্তু প্রাথমিকভাবে দু একটা কথা না বললেই নয়। এক হচ্ছে যে আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক চর্চা করি, এটা লোকসমাজে এরকম একটা ধারণা অনেক সময় হয়ে যায় যে আন্তর্জাতিক সম্পর্ক মানেই হচ্ছে যে আজকের পৃথিবীতে যা ঘটছে সেই ঘটনার একটা পরিবেশন। এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক নয়, কারণ আন্তর্জাতিক সম্পর্ক একটা বিষয় এবং যে কোনো বিষয়ে হচ্ছে একটা এক ধরনের শাস্ত্র, এবং যে কোনো বিষয়ে যে কোনো শাস্ত্র তার একটা নিজস্ব পরিভাষা অধিগ্রহণ করে। এবং আন্তর্জাতিক সম্পর্ক বা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এটা কিন্তু কোনো ব্যতিক্রম নয়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করি সেই বিষয়টা এমনই বিষয় যেখানে সাধারণ মানুষের কিন্তু একটা সহজাত যাকে বলে যাতায়াতের ক্ষেত্র রয়েছে। এখানে সমাজবিজ্ঞানের সঙ্গে প্রাকৃতিক বিজ্ঞানের একটা বা অন্যান্য ধরনের যে বিজ্ঞান রয়েছে তার একটা একটা পার্থক্য রয়েছে। সমাজবিজ্ঞানের বিষয়গুলো এমনই যে মানুষ সেভাবে দেখতে গেলে কোনো একটা বিশিষ্ট সমাজবিজ্ঞানে দীক্ষিত না হলেও তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারে, অর্থাৎ তাদের একটা গমনের একটা স্বাভাবিক যেটাকে আমি বলি একটা একটা ক্ষেত্র থেকে যায়। প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে বা যে ধরনের বিজ্ঞানে গাণিতিক ব্যবহার অনেক বেশি সেই ধরনের বিষয়ে এই সুযোগ সুবিধা থাকে না, কিন্তু তথাপি এটা আমাদের মাথায় রাখতে হবে যে সমাজবিজ্ঞানের বিষয়গুলো সামাজিক, আন্তর্জাতিক সম্পর্ক হোক রাষ্ট্রবিজ্ঞান হোক এটাও আদতে সামাজিক বিষয় নিয়েই আলাপ আলোচনা করে। রাষ্ট্র কখনোই সমাজের বাইরে নয়, সুতরাং যদিও আমাদের মুখ্য একক রাষ্ট্র কিন্তু আমাদের মূল আলোচনাগুলো সমাজের পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে। কিন্তু তাও এটা মাথায় রাখা দরকার যে আমরা যেহেতু একটা বিষয় আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান, এটা যেহেতু একটা বিষয় তো আমাদেরও একটা পরিভাষা আছে, এবং সেই পরিভাষাটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনাটা হওয়াই বাঞ্ছনীয়। অর্থাৎ আমি যে বক্তব্য রাখছি আপনাদের সামনে সেটা কিন্তু ঘটনাবলীর কোনো বর্ণনা নয়, আমি আমার মতো করে বোঝার চেষ্টা করছি ভারতের বিদেশ নীতির সামনে যে সমস্ত ইস্যুস রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোকে আমি আমার মতো করে বোঝার চেষ্টা করছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে। এটা দেখাবার চেষ্টা করছি যে বিদেশ নীতিকে বুঝতে গেলে, এখানে ভারতবর্ষ একটা উদাহরণ মাত্র, বিদেশ নীতিকে বুঝতে গেলে আমাদের কী ধরনের যেটাকে আমরা বলবো যে বৌদ্ধিক হাতিয়ার দরকার, সেই বৌদ্ধিক হাতিয়ারগুলোর উপরে কিছুটা হলেও আমার একটা লক্ষ্য থাকছে সেখানে আলোকপাত করা। এটাই হচ্ছে কিন্তু আমার মূল উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যটা থেকে আমি সরব না, যাই বলি মূলত কিন্তু এইটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য যে আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এবং রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গত যে পরিভাষা সেই বিষয়গত পরিভাষার মধ্যে দিয়েই আমি এই বিষয়টাকে উপস্থাপিত করব আপনাদের সামনে। এই কথাটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যেটা দরকার আমার মনে হয় বলা, এটাই হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ কথা এবং প্রথম কথা হওয়া উচিত, সেটা হচ্ছে এই যে বিদেশ নীতির আলোচনার ক্ষেত্রে কতগুলো তাত্ত্বিক অবস্থান রয়েছে, এবং আমি খুব ছোট করে দুটো তিনটে কথা বলবো এই তাত্ত্বিক অবস্থানগুলো সম্বন্ধে। বেশি বিশদে বলার কোনো সুযোগ নেই, আমি বিশদে যাবও না, কিন্তু কয়েকটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। প্রথমত যেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষ আলোচনা এবং বিদেশ নীতির সুনির্দিষ্ট আলোচনার মধ্যে কোথাও একটা সীমারেখা টানা দরকার, কোথাও একটা প্রভেদ করা দরকার। কেন দরকার? তার কারণ হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক সম্পর্কের সাধারণ যে বৈশিষ্ট্য সেই সাধারণ বৈশিষ্ট্য নির্ভর ব্যাখ্যা। এবং এক্ষেত্রে যে প্রশ্নটা সাধারণত আমরা করে থাকি এবং যার উত্তর আমরা খুঁজি সেটা হচ্ছে এই
যে বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্র নিয়ে যদি আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক ক্ষেত্র বা আন্তর্জাতিক ব্যবস্থা যদি নির্মিত হয়, সেক্ষেত্রে আমাদের মূল প্রশ্নটা হচ্ছে এই যে এই এককগুলোর মধ্যে তো নানা ধরনের পার্থক্য আছে। কোনোটা হয়তো দেখা যাবে যে ধরো ধরা যাক যে শক্তিশালী রাষ্ট্র, কোন কোন রাষ্ট্র, এবং এখানে একক বলতে আমরা মূলত রাষ্ট্রকেই ধরছি, কোন কোন রাষ্ট্র আমরা দেখব যে মধ্য শক্তিধর রাষ্ট্র, অনেক পৃথিবীর রাষ্ট্র রয়েছে যেগুলো কিন্তু ক্ষুদ্র রাষ্ট্র এবং তাদের শক্তি বেশি নয়। তো তাহলে রাষ্ট্রগুলোর মধ্যে শক্তি নিরিখে আমরা পার্থক্য করতে পারি, তাদের যে রাজনৈতিক ব্যবস্থা তার নিরিখে পার্থক্য করতে পারি, কারণ গণতান্ত্রিক রাষ্ট্র রয়েছে, অগণতান্ত্রিক রাষ্ট্র রয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র রয়েছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আমরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রভেদ করতে পারি, সামাজিক দিক থেকে প্রভেদ করতে পারি, জনসংস্কৃতির ভিত্তিতে, রাজনৈতিক সংস্কৃতির ভিত্তিতে প্রভেদ করতে পারি, অর্থাৎ নানা ধরনের প্রভেদ আমরা করতে পারি। তাহলে এককগুলোর মধ্যে একটা নিজস্ব ভিন্নতা আছে, তো তাহলে সেই এককগুলোর মধ্যে যদি একটা ভিন্নতা থাকে, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সাধারণ প্রশ্ন যখন আমরা করছি, সেই সাধারণ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমাদের যে লক্ষ্যটা সেটা হচ্ছে এই যে এই বিভিন্ন ধরনের রাষ্ট্র যারা যাদের মধ্যে নিজস্ব নানা ধরনের পার্থক্য রয়েছে, তারা অনেক ক্ষেত্রে একই ধরনের নীতি গ্রহণ করে কেন, অর্থাৎ তাদের ভিন্নতা সত্ত্বেও তাদের মধ্যে যদি আমরা কতগুলো সাদৃশ্য লক্ষ্য করে থাকি, তাহলে সেই সাদৃশ্যের ব্যাখ্যাটা কিভাবে আমরা দেব। অর্থাৎ এই রাষ্ট্রগুলো তারা তাদের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে, কিন্তু তাদের আউটপুটটা যদি আমরা দেখি, সেই আউটপুটের মধ্যে যদি একটা সাদৃশ্য লক্ষ্য করে থাকি, তাহলে সেই সাদৃশ্যের ব্যাখ্যা কিভাবে দেব। আর বিদেশ নীতির আলোচনা যদি করি, তাহলে প্রশ্নটাকে ঠিক উল্টো করে দিতে হবে। তার মানে এই যে অনেক সময় আমরা কি দেখব, আমরা দেখব যে আন্তর্জাতিক ব্যবস্থা থেকে একই ধরনের সিগন্যাল পাচ্ছে রাষ্ট্রগুলো, কিন্তু তা সত্ত্বেও তারা বিভিন্ন রকমের বিদেশ নীতি নির্ধারণ করছে। অর্থাৎ সিগন্যালটা, ইনপুটটা একই রকম থাকছে, কিন্তু তাদের যে আউটপুট, সেই আউটপুটটা যেটা আমরা বিদেশ নীতি হিসেবে দেখব, সেই বিদেশ নীতিটা কিন্তু তারা বিভিন্ন ধরনের নিচ্ছে। তাহলে এই পার্থক্যটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, অর্থাৎ এটা আমরা বুঝতে চাইব কিভাবে? দেখো যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আন্তর্জাতিক ব্যবস্থাটা কিরকম, আন্তর্জাতিক ব্যবস্থাটা তো একটা অরাজকতা, একটা নৈরাজ্য। এই অরাজকতা বা নৈরাজ্য, এটাকে আমরা প্রথাগত নৈরাজ্য হিসেবে দেখি না। এটার অর্থ হচ্ছে যে এখানে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক নেই, এবং যেহেতু কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক নেই, তার ফলে এখানে আমরা কি দেখছি, আমরা দেখছি যে এখানে যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাটার মধ্যে কিন্তু কোনো আত্মনিয়ন্ত্রণ নেই। অর্থাৎ এই শৃঙ্খলাটাকে যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে এটাকে ক্ষমতার ভারসাম্যের মধ্যে দিয়ে তৈরি করতে হবে। অর্থাৎ একটা রাষ্ট্রের ভিতরে আইন কানুন, আইনের শাসন যেভাবে সার্বভৌমত্বের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় এবং শৃঙ্খলা তৈরি করে, আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তার কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো, সেভাবে দেখতে গেলে রাষ্ট্রের উপরে কোনো সার্বভৌম ক্ষমতা নেই। তার মানে কি, তার মানে রাষ্ট্রগুলো তো এই যে নৈরাজ্যের যে একটা বাতাবরণ, এবং এই বাতাবরণের মধ্যে রাষ্ট্রগুলো প্রথিত, রাষ্ট্রগুলো রয়েছে, অর্থাৎ তারা ওই সিস্টেমটা থেকে একই ধরনের সিগন্যাল পাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তাদের যে রেসপন্স, সেই রেসপন্সটা কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয়। অর্থাৎ তারা বিভিন্ন ধরনের বিদেশ নীতি তারা প্রবর্তন করে থাকে। সেটাকে আমরা কিভাবে বুঝবো, এটাকে বুঝতে গেলে আমাদের ওই সাধারণ তত্ত্বের মোড়ক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের একটা নির্দিষ্ট তত্ত্ব নির্মাণ করতে হবে, যে নির্দিষ্ট তত্ত্বের মূল আধার হবে বিদেশ নীতি। এবং এই যে বিদেশ নীতি চর্চা, এই বিদেশ নীতি চর্চার অনেকভাবে হয়ে থাকে। বিদেশ নীতি চর্চা, আমি তিনটে বিদেশ নীতি চর্চার ধারাকে সামনে রাখছি। এগুলো নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, কারণ আজকের যে আলোচনা সেটা ভারতের বিদেশ নীতি নিয়ে আলোচনা, কিন্তু এটাকে একটা প্রেক্ষাপট হিসেবে আমি ব্যবহার করছি। যে তিনটে ধারার কথা আমি বলছি, তার মধ্যে একটা ধারা নিঃসন্দেহে সেটাকে আমরা এক ধরনের বাস্তববাদী ধারা হিসেবেই দেখব,
এবং এই বাস্তববাদী ধারার মূল কথাটা কি? মূল কথা হচ্ছে যে রাষ্ট্রগুলো তারা যে বিদেশ নীতি নির্মাণ করে তার পিছনে কাজ করে তাদের জাতি জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের গণিত, এবং এই জাতীয় স্বার্থের গণিতটা কিসের উপরে নির্ভরশীল? এটা নির্ভরশীল মূলত হচ্ছে তার যে জাতীয় নিরাপত্তার ধারণা, সেই জাতীয় নিরাপত্তার ধারণা বা সেই জাতীয় নিরাপত্তার দাবির উপর। অর্থাৎ জাতীয় নিরাপত্তাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ধারক এবং বাহক বিদেশ নীতির ক্ষেত্রে। এটাকেই আমরা বলতে পারি, যেটাকে চিফ কনস্ট্রাক্ট, এটাকেই আমরা ধরতে পারি, এটাকেই, এটার উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে যেটাকে বলা যেতে পারে একটা রাষ্ট্রের বিদেশ নীতি। দ্বিতীয় যে ধারার কথা আমি তোমাদের সামনে তুলে ধরছি বা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, সেটাকে সেটাকে কি বলবো, সেটাকে বলা যেতে পারে যে উদারনৈতিক যে চিন্তা, সেই উদারনৈতিক চিন্তার যেটাকে বলে উদারনৈতিক চিন্তা দ্বারা নির্মিত, সেটা কি ধরনের ব্যাপার? সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা মূলত যেটা দেখার চেষ্টা করব যে একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ চরিত্রটা কিরকম। রাষ্ট্রটা কি গণতান্ত্রিক রাষ্ট্র? রাষ্ট্রটা কি, যদি গণতান্ত্রিক রাষ্ট্র না হয় তাহলে সেটাকে একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র? তাহলে এখানে ধারণাটা কি? ধারণাটা হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের পররাষ্ট্রনীতির থেকে আলাদা ধরনের হবে। অর্থাৎ এখানে একটা স্বতন্ত্রতার প্রশ্ন আসছে, একটা ভিন্নতার প্রশ্ন আসছে, এবং এই স্বতন্ত্রতা এবং এই ভিন্নতা, এটা এটার উৎস কি? এটার উৎসটা হচ্ছে ওই যে অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা, সেই অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার মাল মশলা। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম যে একটা রাষ্ট্রের যে অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক পরিমণ্ডল, সেই অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক পরিমণ্ডলটা কিন্তু তার বিদেশ নীতির ক্ষেত্রে একটা অত্যন্ত জোরালো বড় ভূমিকা পালন করে থাকবে বা পালন করে থাকে। কিভাবে পালন করে সেটা হচ্ছে অনেকটা এরকম যে আন্তর্জাতিক ক্ষেত্রে তো একটা খুব স্বাভাবিকভাবেই একটা বিশ্ব অর্থনৈতিক পরিমণ্ডল রয়েছে, একটা পরিকাঠামো রয়েছে, এবং রাষ্ট্রীয় অর্থনীতিগুলো ওই পরিকাঠামোর সাথে সংযুক্ত। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই সংযুক্তিকরণের যে ধারা সেটা কিন্তু যেটাকে আমি আমি বলবো যে বিভিন্ন ধরনের হয়ে থাকে, অর্থাৎ সেখানে নানা ধরনের যেটাকে বলা যেতে পারে অসাদৃশ্য আমরা লক্ষ্য করে থাকি, ভিন্নতা আমরা লক্ষ্য করে থাকি, আলাদা ধরনের হতে পারে। কিন্তু এরকম কোনো অর্থনীতি নেই যে অর্থনীতির সঙ্গে বিশ্ব অর্থনীতির কোনো সম্পর্ক নেই। কিছু দেশ রয়েছে, কিছু রাষ্ট্র এরকম রয়েছে যারা একদিক থেকে দেখতে গেলে আইসোলেশনিস্ট, অর্থাৎ তারা নিজেদের মতো করে বাঁচতে চায়, তারা খুব একটা যেটাকে আমরা বলি যে ব্যবসা বাণিজ্য, যেটাকে আমরা ইংরেজিতে ফরেন ট্রেড বলে থাকি, সেই বৈদেশিক লেনদেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা খুব একটা অংশগ্রহণ করে না। কিন্তু তা সত্ত্বেও এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রের কিন্তু সম্পূর্ণভাবে দরজা জানলাগুলো বন্ধ, এভাবে একক যেটাকে বলা যেতে পারে বিচ্ছিন্ন জীবনযাপন করা কোনো রাষ্ট্রের পক্ষে কিন্তু সেটা সম্ভব না। অর্থাৎ অর্থনৈতিক যে ব্যবস্থা, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা, তার সঙ্গে রাষ্ট্রের একটা সম্পর্ক রয়েছে, এবং রাষ্ট্রের অভ্যন্তরে যে অর্থনৈতিক গোষ্ঠীগুলো ক্রিয়াশীল, যারা গুরুত্বপূর্ণ, যারা শক্তিশালী, তারা কি করে? তারা কিন্তু এই যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতিটার উপরে তারা প্রভাব তৈরি করে, এবং তারা তাদের যে প্রভাব, তাদের যে যেটাকে আমরা বলবো যে তাদের যে শক্তি, সেই প্রভাব এবং সেই শক্তি ব্যবহার করে তারা তাদের সেই রাষ্ট্রটাকে একটা নির্দিষ্ট অভিমুখে নিয়ে যাওয়ার চেষ্টা করে, রাষ্ট্রের বিদেশ নীতিকে একটা নির্দিষ্ট অভিমুখে তারা পরিচালিত করে। আর তৃতীয় যে ধারাটার কথা আমি বলবো, যে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে যে যারা গঠনবাদে বিশ্বাস করে, যারা কনস্ট্রাকটিভিস্ট, সেই গঠনবাদী তাত্ত্বিক যারা, তারা মূলত যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে এই, তারা বলছেন যে যে রাষ্ট্র কে যদি আমাকে বুঝতে হয়, রাষ্ট্রের যে কোনো নীতিকে যদি আমাকে বুঝতে হয়, সেটা পররাষ্ট্র নীতি হোক বা কোনো অভ্যন্তরীণ রাজনৈতিক নীতি হোক, তাহলে আমার রাষ্ট্রের যে আত্মপরিচিতি, সেই রাষ্ট্রের আত্মপরিচিতিটাকে আমাকে বুঝতে হবে। অর্থাৎ রাষ্ট্রের একটা আত্মপরিচিতি রয়েছে, এবং সেই রাষ্ট্রের আত্মপরিচিতিটাকে বুঝতে গেলে আমাদের এটাকে বুঝতে হবে যে আন্তর্জাতিক রাজনীতি
যে কোনো রাজনীতি, এবং এক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতিটাকেই আমাদের সামনে রাখতে হচ্ছে, সেটা শুধুমাত্র যে কতগুলো মেটেরিয়াল বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে, কোনো বস্তুবাদী বিষয়গুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে তা নয়। হ্যাঁ, বস্তুবাদী বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন একটা রাষ্ট্রের শক্তি যদি আমাকে বুঝতে হয় তাহলে তার অস্ত্রশস্ত্র কী রয়েছে সেটা আমাদের বুঝতে হবে, আমাদের দেখতে হবে, তার অর্থনৈতিক ক্ষমতা কীরকম সেটা আমাদের দেখতে হবে, তার প্রাতিষ্ঠানিকরণের একটা পরিমাপ আমাদের দরকার, এই বিষয়গুলো আমাদের নিঃসন্দেহভাবে গুরুত্বপূর্ণ, তার সম্পদের একটা বিচার বিবেচনা আমাদের করতে হবে, তার জনসংখ্যা কীরকম রয়েছে সেই জনসংখ্যার গুণগত মান কী, এই প্রশ্নগুলো আমাদের করতে হবে, এগুলো বস্তুনিষ্ঠ। কিন্তু তার পাশাপাশি ধারণাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ পৃথিবী তো শুধুমাত্র বস্তু দিয়ে তৈরি নয়, পৃথিবীর মধ্যে পৃথিবীকে যদি বুঝতে হয় তাহলে চেতনারও একটা সেখানে উন্মেষ দরকার, এবং এই চেতনার উন্মেষটাকে যদি আমাকে বুঝতে হয় তাহলে ধারণাটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে। অর্থাৎ বস্তুই একমাত্র সত্য, ধারণা অসার, এইটা যেরকম একটা ভ্রান্ত ধারণা, ঠিক তেমনি ধারণাই সব, বস্তুর কোনো যাকে বলে স্বাধীন সত্তা নেই এরকম কোনো ধারণার মধ্যে বশবর্তী হওয়া বা এরকম কোনো তত্ত্বে বশবর্তী হওয়ারও কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, দুটোই গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাষ্ট্রের আভ্যন্তরীণ যে আত্মপরিচিতি, সেই আত্মপরিচিতিটা তার বিদেশ নীতির ক্ষেত্রে একটা বড় প্রভাব তৈরি করতে পারে। যেরকম সোভিয়েত ইউনিয়ন যতদিন ছিল, সোভিয়েত ইউনিয়নের আত্মপরিচিতির মধ্যে তার যে একটা শ্রেণী সত্তা, সেই শ্রেণী সত্তাটাই সব থেকে বড় ছিল, এবং সোভিয়েত ইউনিয়ন ক্রমাগত চেষ্টা করেছে তার শ্রেণী সত্তাটাকে সামনে রাখতে। কিন্তু পূর্ব ইউরোপের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে যদি দেখা যায় তাহলে আমরা দেখব যে যখন পূর্ব ইউরোপেও কমিউনিজম ছিল, সমাজতন্ত্র ছিল, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো ছিল, তখনও কিন্তু সোভিয়েত সত্তার যে দাবি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন হচ্ছে একটা শ্রেণী রাষ্ট্র, সেই দাবিটা সোভিয়েত আত্মপরিচিতির দাবি ছিল। কিন্তু পূর্ব ইউরোপের দিক থেকে যদি দেখো তাহলে দেখবে যে পূর্ব ইউরোপের দেশগুলো অনেক সময় কিন্তু সোভিয়েত ইউনিয়নকে সোভিয়েত শ্রেণী রাষ্ট্র হিসেবে দেখেনি, তারা কিন্তু বারবার সোভিয়েত ইউনিয়নকে রাশিয়া হিসেবেই চিহ্নিত করার চেষ্টা করেছে। তো তাহলে সোভিয়েত ইউনিয়নের যে রাশিয়ার যে এই যে জাতিসত্তা, সেই যে সত্তা, সেই সত্তাটা স্বাভাবিকভাবেই তার যে শ্রেণী সত্তা, সেই শ্রেণী সত্তার সঙ্গে কিন্তু একরকম নয়, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। তাহলে এইভাবে আমরা সাধারণত কি করি, আমরা বিদেশ নীতিকে আমরা বোঝার চেষ্টা করে থাকি। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে যেটা আমার মনে হয় যেটা আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে যে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পরিষ্কার করে বোঝা দরকার। এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয়কে যদি আমরা বুঝতে পারি তাহলে ভারতের বিদেশ নীতির সামনে যে চ্যালেঞ্জগুলো আজকে আছে, যে বিষয়গুলো আজকে গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমরা খুব সহজে অনুধাবন করতে পারব। এই তিনটে, আমি বলবো তিনটে স্তরের বিষয়, এই এক একটা স্তরের মধ্যে আবার কতগুলো নির্দিষ্ট ছোট বিষয় লুকিয়ে রয়েছে যেগুলোকে আলোচনা করা দরকার। তো প্রথমত হচ্ছে যে স্তরটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটাকে আমরা বলি সিস্টেমিক স্তর। এবং এই সিস্টেমিক যে স্তর, এই স্তরে চারটি গুরুত্বপূর্ণ আমার মনে হয় বিষয় অত্যন্ত লক্ষণীয়, এবং এই চারটি বিষয়কে খুব গভীরে গিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই, তার সময়ও নেই, কিন্তু একটু বলা দরকার। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে যে আমরা যে বিশ্বে বা বিশ্ব ব্যবস্থায় বসবাস করছি, সেই বিশ্ব ব্যবস্থাতে ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যদি আমরা বিচার করি তাহলে একটা পরিবর্তন কিন্তু ঘটছে চোখের সামনে। সেই পরিবর্তনটা কি, সেই পরিবর্তনটা হচ্ছে এই যে একটা এক মেরু বিশিষ্ট পৃথিবী ভেঙে গিয়ে একটা বহু মেরু বিশিষ্ট পৃথিবীর দিকে আমরা এগোচ্ছি। এখন এই যে বহু মেরু বিশিষ্ট পৃথিবীর দিকে এগোচ্ছি, এই বহু মেরু বিশিষ্ট পৃথিবীর চরিত্রটা কি হবে, সেটা কি ধরনের তার যেটাকে বলে ভূ রাজনৈতিক তার চেহারা নেবে, সেটা এই মুহূর্তে খুব নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, কিন্তু দুটো কথা খুব পরিষ্কার করে বলা দরকার, কারণ সেটা একেবারে চোখের সামনে আমাদের ঘটছে। এক, মার্কিন যুক্তরাষ্ট্র তার যে প্রতিপত্তি, সেই প্রতিপত্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আপাত পতন ঘটেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে যে তার নিজের যে রোল, তার নিজের যে ভূমিকা, সেটাকে সে নতুনভাবে একটা ব্যাখ্যা করার
প্রচেষ্টায় রত। অর্থাৎ এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু এখন ঘটে চলেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে তার যে বিশ্ব রাজনীতিতে তার যে ভূমিকা, সেই ভূমিকাটাকে নতুন করে ব্যাখ্যা করছে। তার একদিকে যেরকম এশিয়া প্যাসিফিক অঞ্চলে বা ইন্দো প্যাসিফিক যেটা নতুন ধারণা তৈরি করা হয়েছে, সেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা হবে, সেই ভূমিকা কোয়াদের কথা বারবার নানা আলোচনায় চলে আসে। সেখানে যেরকম আমরা তার একটা দোতক লক্ষ্য করে থাকি, সেটা একটা নির্দিষ্ট তার একটা দিক, ঠিক তেমনই পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়া এই যে একটা অত্যন্ত ভূরাজনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ দিক, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা হবে সেটা নিয়েও কিন্তু একটা নতুন বিতর্কের দিক তৈরি হয়েছে। তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য, সেই আধিপত্যের মূল ভিত্তিটা কিন্তু ছিল ইউরোপীয় মহাদেশে নেটোর যে প্রতিপত্তি, সেই নেটোর প্রতিপত্তির উপরে। এখন ইউরোপের ইউরোপীয় মহাদেশের রাজনীতিটার দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা একটা রাজনৈতিক সংস্থা, একটা অর্থনৈতিক একটা সংস্থা, সেই ইউরোপিয়ান ইউনিয়নের যেরকম কতগুলো নতুন নতুন বিতর্ক, নতুন নতুন সংকট দেখা দিচ্ছে, এবং এই সংকটটা আজকে নয়, গত 15 বছর যাবৎ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বেশ কতগুলো, যেটাকে আমরা বলে থাকি, সমস্যা কিন্তু তৈরি হয়েছে। সব সমস্যা তো সংকট হতে পারে না, সুতরাং সংকট শব্দটাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের কিন্তু একটু ভেবে ব্যবহার করতে হবে, আমাদের একটু কেয়ারফুল হওয়া দরকার, কারণ সব সমস্যাই কিন্তু সংকট হতে পারে না। তো ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে কোনো সংকট রয়েছে এই কথাটা বলার সময় এখনো আসেনি, কিন্তু কতগুলো বড় সমস্যা রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা যেটা, সেটা হচ্ছে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের পুরো পরীক্ষাগার, যেটা এই পরীক্ষার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, হচ্ছে ধনতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে ওয়েলফেয়ার রাষ্ট্র, জনকল্যাণকারী রাষ্ট্র, এই দুটোর মধ্যে একটা ভারসাম্য। কিন্তু এই ভারসাম্যটা অনেকদিন যাবৎ কিন্তু সেটা বিনষ্ট হয়েছে, বুঝছো? অর্থাৎ এই ভারসাম্যটা আজকে অনেকদিন ধরেই খুব ভালো কাজ করে না, তার ফলে এর মধ্যে একটা অন্তর্নিহিত ঘাত প্রতিঘাত দেখা দিচ্ছে। তা এর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্কটাকে আমরা কিভাবে দেখব, এখানেও কিন্তু একটা নব মূল্যায়নের প্রশ্ন চলে এসেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই চিন্তাটা ধীরে ধীরে দানা পাকছে, অনেকদিন ধরেই দানা পাচ্ছে, ট্রাম্পের আমলে সেটা একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল। আবার বিদেনের সময় আমরা কি দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে আন্তর্জাতিক রূপ, আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটাকে নিয়ে আরো বেশি তারা আবার নতুন করে চিন্তা ভাবনা করছে, কিন্তু করলেও মূল যে বিতর্কের জায়গাটা, সেই বিতর্কের জায়গাটা কিন্তু সরে যায়নি। সেটা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ব্যয়ভার গ্রহণ করবে, কতটা দায়িত্ব সে নেবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক প্রতিপত্তি, তার যে অর্থনৈতিক অবস্থা, সেটা আগের মতো আর নেই। অর্থাৎ তার একটা আপাত অর্থনৈতিক, যেটাকে বলা যেতে পারে যে শৈথিল্য, সেটা কিন্তু দেখা দিয়েছে। এটা হচ্ছে এক দিকের ব্যাপার। দ্বিতীয় দিকটা কি, স্বাভাবিকভাবেই দ্বিতীয় দিক হচ্ছে চীনের যে একটা উত্থান। তো চীনের উত্থানও গত 15-20 বছর ধরে চীনের উত্থান হয়েছে, তার পিছনে কাজ করেছে চীনের যে বিরামহীন অর্থনৈতিক সমৃদ্ধি, সেই অর্থনৈতিক সমৃদ্ধি। কিন্তু রাষ্ট্রের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো যে অর্থনৈতিক সমৃদ্ধি কখনোই অর্থনৈতিক প্রাচুর্যে সীমাবদ্ধ থাকে না, খুব স্বাভাবিকভাবেই সেটা জিওপলিটিক্যাল, অর্থাৎ ভূরাজনৈতিক সম্পদে পরিণত হয়, রূপান্তরিত হয়। তো এই যে রূপান্তর, এই রূপান্তরটাও আমরা চীনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অর্থাৎ যত দিন এগোচ্ছে, চীনের যেটাকে আমরা বলবো যে সম্পদ যত বাড়ছে, তত অর্থনৈতিক সম্পদ চীনের যত বাড়ছে, তত চীনের ভূরাজনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আগে চীনের যে পরিভাষা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে, যে শান্তিপূর্ণ উত্থানের যে ধারণা, সেই শান্তিপূর্ণ উত্থানের ধারণা থেকে চীন যে সরে আসছে সেটা সম্পূর্ণভাবে বলা যাবে না, কারণ চীন সে কথা স্বীকার করবে না। কিন্তু চীনের বলার থেকে বেশি গুরুত্বপূর্ণ চীন কি করছে সেটাকে প্রত্যক্ষ করা, এবং সেখানে যদি আমরা মনোগ্রাহী হই, সেটাকে যদি আমরা গুরুত্বপূর্ণ হিসেবে গুরুত্ব দিয়ে দেখি, তাহলে আমরা এটাই দেখতে পাবো যে চীনের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।
অর্থাৎ চীন আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের যে নতুন কনফিডেন্স, তার যে নতুন এক ধরনের যেটাকে বলা যেতে পারে তার তার পরিভাষার যে একটা পরিবর্তন, সেই পরিভাষার পরিবর্তনটা কিন্তু লক্ষণীয়। এবং আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে সেটা সাউথ চায়না সিতে হোক, সেটা এশিয়া প্যাসিফিক অঞ্চলে হোক, সেটা আমাদের দক্ষিণ এশিয়ার বিশেষ করে যে যে জলাধার, সেই ইন্ডিয়ান ওশানের মধ্যে হোক, সেই এই সামগ্রিক যে এশিয়া মহাদেশ, এই সামগ্রিক এশিয়া মহাদেশের নিরিখে যদি আমরা দেখি, আমরা দেখব যে চীন কিন্তু তার যে শক্তি, সেই শক্তি বৃদ্ধি করছে, ক্রমাগত শক্তি বৃদ্ধি করে চলেছে। এবং তার ফল কি? তার ফল হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে ব্যবধান ছিল, সেই ব্যবধানটা কমে আসছে। এবং ব্যবধান যত কমবে, ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক এই দুটো দিক থেকেই যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখব যে এই ব্যবধান, অর্থাৎ ক্ষমতার ব্যবধান যত কমবে, তত কিন্তু চীনের প্রতিস্পর্ধা, চীন প্রতিস্পর্ধী হবে, তত চীনের যে যেটাকে আমরা বলি যে চীনের নিজস্ব আত্মসমীক্ষা, সেই আত্মসমীক্ষা থেকে চীন আত্মবলীয়ান হচ্ছে। এবং যত আত্মবলীয়ান হবে, তত চীনের কিন্তু যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতিতে এক ধরনের আগ্রাসী মনোভাব দেখাবে। সাউথ চায়না সিতে বহু রাষ্ট্রের সাথে চীনের বিবাদ রয়েছে। দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে দীর্ঘ যে সীমান্ত, সেই সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে। কিন্তু এই পুরো বিষয়টাকে নিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে চীনের ক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের ক্ষমতা বৃদ্ধি, তার সামগ্রিক যে বিদেশ নীতির অভিমুখ, সেই অভিমুখটাকে কিন্তু ধীরে ধীরে পাল্টে দিচ্ছে। তো তাহলে এটা হচ্ছে ভূ রাজনৈতিক পটভূমিকার কথা আমি বললাম। এবং এখানে রাশিয়ার ভূমিকাটাও গুরুত্বপূর্ণ, তার কারণ রাশিয়া অর্থনৈতিক দিক থেকে খুব শক্তিশালী না হলেও সম্পদের নিরিখে যদি বিচার করি এবং ভূ রাজনৈতিক ডেপ্থের নিরিখে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু রাশিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং বিশাল একটা রাষ্ট্র। এবং স্বাভাবিকভাবেই রাশিয়াকে কিন্তু সম্পূর্ণভাবে, যেটাকে বলা যেতে পারে যে বিচ্ছিন্ন করে রাখা, তাকে সম্পূর্ণভাবে পরাভূত করা, তাকে দমিয়ে রাখা, এটা কিন্তু আজকের পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশ, তারা একত্রিত হলেও ইউক্রেন যুদ্ধের নিরিখে যেটা আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পারছে না। অর্থাৎ রাশিয়া যে ইউক্রেন যুদ্ধে খুব ভালো ফল করছে তা নয়, কিন্তু তা সত্ত্বেও রাশিয়া কিন্তু নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কিন্তু সরে আসছে না, এখনো অবধি কিন্তু সরে আসছে না। এই এত নিষেধাজ্ঞা, এত ধরনের বাধা, কিন্তু তা সত্ত্বেও রাশিয়ার অ্যাসেটস যেগুলো রয়েছে, সেটা ন্যাচারাল গ্যাস হোক, সেটা খনিজ ভাণ্ডার, খনিজ সম্পদ হোক, সেটা তেল হোক, তার যে বিশাল পরিমাণ অ্যাসেট, ন্যাচারাল অ্যাসেট, প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদের কিন্তু ব্যবহার এবং তার যে অস্ত্রশস্ত্রের বিপুল বিশাল ভাণ্ডার, তার ব্যবহার, এই দুয়ের যে মেলবন্ধন, এই দুয়ের মেলবন্ধনের ফলে রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্ব কিন্তু কোনোভাবেই হ্রাস পাচ্ছে না। এবং এর ফল কি? এর ফল হচ্ছে যে আজকের বিশ্ব রাজনীতি আগের মতো সহজ নেই, অনেক বেশি জটিল। এবং যত জটিলতা বৃদ্ধি পাবে, তত ভারতের মতো রাষ্ট্র, যে রাষ্ট্র উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্র, নিজেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে ভাবে, সেই ধরনের রাষ্ট্রের সামনেও কিন্তু চ্যালেঞ্জেস ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং আগে বিদেশ নীতির যে সহজলভ্যতা ছিল, যে এক ধরনের আমরা যেটাকে বলি যে প্রেডিক্টেবিলিটি এক ধরনের ছিল, যে আমরা বলতে পারতাম যে কোন দিকে আমাদের ভারতের বিদেশ নীতি যাবে, সেই ভবিষ্যৎ বাণী করার যে একটা আমার মনে হয় যে যে সহজলভ্যতা, সেটা কিন্তু আর নেই। আমরা সহজে বলতে পারবো না যে ভারতের বিদেশ নীতির অভিমুখ কোন দিকে যাবে, ভারত কোন ধরনের বিদেশ নীতি গ্রহণ করবে। তার প্রধান কারণ যেটা আমি ব্যাখ্যা করে বললাম, সেটা হচ্ছে যে আজকের ভূরাজনৈতিক যে চালচিত্র পৃথিবী, সেটা এতটাই জটিল হয়ে গেছে, সেখানে পরিবর্তনগুলো এত বহুমুখী যে সেখানে খুব সহজভাবে
একটা নির্দিষ্ট বিদেশ নীতির অভিমুখ বলে দেওয়া যে ভারতবর্ষের বিদেশ নীতি এই দিকেই এগোবে, এটা অসম্ভব হয়ে গেছে। এবং এটা এই এই সমস্যাটা শুধু তো ভারতের ক্ষেত্রে নয়, এই সমস্যাটা কিন্তু সামগ্রিক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অর্থাৎ যে কোনো ধরনের ক্ষমতাশীল রাষ্ট্র হোক, সেটা টার্কি হোক, সেটা ইরান হোক, সেটা ভারত হোক, সেটা জাপান হোক, সামগ্রিকভাবে যদি আমরা দেখি, জার্মানি হোক, এই ধরনের রাষ্ট্র, ব্রাজিল হোক, সাউথ আফ্রিকা হোক, নাইজেরিয়া হোক, এই ধরনের রাষ্ট্র, যে রাষ্ট্রগুলো তারা উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্র, তারা আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়, আগ্রহী, এবং তারা শক্তিশালী রাষ্ট্র বটে, কিন্তু তাদের বিদেশ নীতি কিন্তু আজকে একটা নতুন সমস্যার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, বা একরাশ সমস্যার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই চ্যালেঞ্জের মূল জায়গাটা কি? মূল জায়গাটা হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থাটা অত্যন্ত জটিল হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে প্রথম যে সিস্টেমিক ফ্যাক্টর সেটা। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীতে আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, সেটা কি? যে বিশ্বায়ন, গত 25 বছর ধরে যে বিশ্বায়নের মধ্যে আমরা ছিলাম, প্রায় 30 বছর ধরে যে বিশ্বায়ন চলছে, সেই বিশ্বায়ন কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি পশ্চাৎপদ, অর্থাৎ একটা বিশ্বায়ন বিরোধী হাওয়া। কিন্তু একদিকে যদি একটা বিশ্বায়ন বিরোধী হাওয়া আসে, তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে যে বিশ্বায়নের যে ফল, সেই প্রতিক্রিয়াগুলো কিন্তু শক্তিশালী পাশ্চাত্য দেশগুলোর পক্ষেও খুব ভালো হয়। এর ফলেই কিন্তু বিশ্বায়ন বিরোধী হাওয়া যেটা, সেই বিশ্বায়ন বিরোধী হাওয়া সেটা শক্তিশালী হয়েছে। কিন্তু একদিকে যদি বিশ্বায়ন বিরোধিতা শক্তিশালী হয়ে থাকে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আধুনিক ক্ষমতার যে মেট্রিক্স, আধুনিক ক্ষমতার যে পরিভাষা, সেই আধুনিক ক্ষমতার পরিভাষায় ডেটা, তথ্য, এটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল, এর কিন্তু কোনো বিকল্প সম্ভব নয়। অর্থাৎ আমরা যে অর্থনীতির দিকে ধাবমান, যে অর্থনীতি আমাদের আধুনিক অর্থনীতি, সেই আধুনিক অর্থনীতির নির্মাণের যে চরিত্র, সেই নির্মাণ ক্ষেত্রটাকে যদি আমরা দেখি, তাহলে সেটা তথ্য দিয়ে নির্মিত, সেটা অনেকটাই কিন্তু ইনফরমেশন নেটওয়ার্কস দিয়ে নির্মিত। অর্থাৎ এই যে একটা আধুনিক অর্থনীতি, এই আধুনিক অর্থনীতিতে ব্যবধান কোথায়? ব্যবধান তো নেই, অর্থাৎ রাষ্ট্রগুলো চাইলেও তারা একে অপরের থেকে ব্যবধান তৈরি করতে পারে না, তারা বেশি দূর পর্যন্ত নিজেদেরকে বিচ্ছিন্ন রাখতে পারে না, তারা গ্লোবালাইজেশনের বিরোধিতা করতে পারে, তারা বিশ্বায়নের বিরোধিতা করতে পারে, কিন্তু বিশ্ব অর্থনীতির যে চারিত্রিক পরিবর্তন হয়েছে, যে প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে, সেটাকে কিভাবে বিরোধিতা করবে? বিশ্বায়নের একটা, যেটাকে বলা যেতে পারে, আদর্শগত ধারাভাষ্য তৈরি করা যায় এবং তার বিরুদ্ধে আরেকটা বিকল্প ধারাভাষ্য নির্মাণ করা যায়, কিন্তু প্রযুক্তিগত দিক থেকে যদি আমরা অর্থনীতিকে দেখি, বিশ্ব অর্থনীতিকে দেখি, সেখানে যে পরিবর্তনগুলো যে ঘটে গিয়েছে, যেটা একটা তথ্য নির্ভর অর্থনীতির দিকে আমরা চলে যাচ্ছি, ডেটা নির্ভর অর্থনীতির দিকে যেখানে আমরা অগ্রসর হচ্ছি, সেই পরিবর্তন তো প্রযুক্তির দিক থেকে তো সেটা অসম্ভব। প্রযুক্তি তো এরকম নয় যে প্রযুক্তি মানুষ ভুলে যাবে, প্রযুক্তিকে ভুলে যাওয়া যায় না। অর্থাৎ প্রযুক্তির পরিবর্তনের যে গতিপথ, সেই গতি, তার যে তীব্র গতি, সেই তীব্র গতিকে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব নয়। বিশ্বায়নের বিরুদ্ধে আরেকটা ন্যারেটিভ তৈরি হতে পারে, বিশ্বায়ন বিরোধিতা হতে পারে, কিন্তু প্রযুক্তির পিছনে হাঁটা, প্রযুক্তির যে উন্মেষ, প্রযুক্তির যে বারবারন্ত গতিপথ, তার বিপরীত মুখে হাঁটা, সেটা কিন্তু সম্ভব নয়। এটা আমাদের মাথায় রাখা দরকার। তৃতীয় যে বিষয়টা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে এই যে, এই যে আমাদের চোখের সামনে যে একটা 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 প্রায়, যেটাকে আমি বলবো একটা আনপ্রেসিডেন্টেড একটা ক্রাইসিস আমরা দেখলাম, COVID-19, তার যে একটা 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 ক্রাইসিস যেটাকে আমরা প্যান্ডেমিক বলছি। তো এই যে এই যে এই যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। সেটা কি? সেটা হচ্ছে যে একটা নৃতাত্ত্বিক সংকট, অ্যানথ্রোপোসিন যে ধারণা, সেই একটা নৃতাত্ত্বিক সংকট। সেই নৃতাত্ত্বিক সংকটটা কি?
সেই নৃতাত্ত্বিক সংকটটা হচ্ছে এই যে আমরা আমরা যে পরিমণ্ডলের মধ্যে বসবাস করি, সেই পরিমণ্ডলের যে সমস্ত যে সেই পরিমণ্ডলের মধ্যে যদি একটা সংকট তৈরি হয়, যেটা হয়েছে, সেই সংকটটা এমন ভাবে আমাদের সামনে তার পরিব্যাপ্তি ঘটবে বা এমন ভাবে সেটা রূপ নেবে যার কিন্তু কোনো জাতিরাষ্ট্রীয় সমাধান হতে পারে না। অর্থাৎ এই প্যান্ডেমিকটাকেই যদি আমরা দেখি, এই প্যান্ডেমিকটার অর্থাৎ ভ্যাকসিন দিয়ে আমরা লড়াই করলাম বা লড়াই করছি, ভ্যাকসিনের যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা জাতিরাষ্ট্র নির্ভর কোনো সন্দেহ নেই। এক একটা জাতিরাষ্ট্র তারা এক এক ভাবে তারা কি করছে, তারা পরিকল্পনা গ্রহণ করে তারা বন্টন করছে ভ্যাকসিন এবং তারা ভ্যাকসিনেট করার চেষ্টা করছে তাদের জনসংখ্যাকে, ঠিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কি জাতিরাষ্ট্র নির্ভর যুদ্ধ? না, জাতিরাষ্ট্র নির্ভর যুদ্ধ নয়, এটা একটা গ্লোবাল ওয়ার, এটা একটা 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 সারা বিশ্ব কেন্দ্রিক একটা সমস্যা, সারা 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 বিশ্বের একটা একটা সংকট, এবং এর বিরুদ্ধে মানুষের যে বাঁচার লড়াই, সেই বাঁচার লড়াইটাই কিন্তু লড়াইটাও কিন্তু এটা একটা বিশ্বকেন্দ্রিক বা বিশ্বতান্ত্রিক একটা লড়াই। অর্থাৎ জাতিরাষ্ট্রের যে যেটাকে আমরা বলি সার্বভৌমত্ব কেন্দ্রিক যে চেহারা, সেই চেহারাটা যেরকম একটা সত্য, আমাদের সামনে যে বিপদগুলো রয়েছে, যেরকম ক্লাইমেটের যে জলবায়ু কেন্দ্রিক যে সমস্ত সমস্যা যেগুলো রয়েছে, সেই বিপর্যয়, সেই বিপদ, এগুলো কিন্তু জাতিরাষ্ট্রের নিয়ম নীতিকে মানে না। জাতিরাষ্ট্রের যে ধারণা, এই ধারণাটা তো একটা বর্ডারের ধারণা, এটা একটা নির্দিষ্ট ভূখণ্ডের ধারণা, কিন্তু এই সমস্যাগুলোর কোনো ভূখণ্ড যাকে বলে নির্মিত নয়, বা এই সমস্যাগুলোর কোনো ভূখণ্ড নির্দিষ্ট কোনো যেটাকে আমরা বলি কোনো সমাধানও সম্ভব নয়। এই সমস্যাগুলো গ্লোবাল, এর সমাধানটাকেও আমরা আমাদের গ্লোবালি চিন্তাভাবনা করতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এইটাই যে আমাদের পুরো যে আমাদের যে এক্সিস্টেন্সিয়াল যেটা আমি আমি বলবো যে যে চেতনা, আমাদের চেতনাটা এতটাই এই এই ভূরাষ্ট্রীয় বা ভূরাজনীতির জাঁতাকলে আমাদের চেতনাটা এতটাই জড়িয়ে গিয়েছে যে যে সমস্ত সমস্যা যেগুলো ভূরাজনৈতিক সমস্যার বা ভূরাষ্ট্রিক সমস্যা নয়, তারও কিন্তু সমাধান আমরা করার চেষ্টা করছি জাতিরাষ্ট্রের মধ্যে দিয়ে। কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এবং কোনো রাষ্ট্রের বিদেশ নীতি কিন্তু এটাকে অতিক্রম করতে পারবে না। অর্থাৎ ভারতকেও চিন্তা করতে হচ্ছে তার জলবায়ুকে, তার ইকোলজিকে কিভাবে সে সঠিকভাবে পরিচালিত করতে পারবে, এবং এটাকে বিদেশ নীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে তাকে গ্রহণ করতে হচ্ছে। এর সঙ্গে তার যে ভূরাজনৈতিক যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে, তার যে ভূরাজনৈতিক সমস্যা রয়েছে, তার যে ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তা যে সমস্ত সমস্যা রয়েছে বা বিপদ রয়েছে, সেগুলো কিন্তু ভিন্ন ধরনের সমস্যা, একসাথে চলে না। অর্থাৎ চীন ভারতবর্ষ, চীন এবং ভারতবর্ষের যে সংকট, তাদের যে দ্বৈরথ, তাদের মধ্যে যে বৈরিতা, সেই বৈরিতা, তার সেই দ্বৈরথ, সেটা জাতীয় নিরাপত্তাকে কেন্দ্র করে দ্বৈরথ বৈরিতা। কিন্তু আমরা যদি ইকোলজিক্যাল ফ্রেম দিয়ে দেখি, আমরা যদি ইকোলজিক্যাল ফ্রেম দিয়ে দেখি, আমরা যদি কি দেখি, আমরা যদি যেটাকে আমরা জাতিসত্তা বলবো, সেই জাতিসত্তার চেহারা দিয়ে যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এই সমস্যাটাকে আমরা অনুধাবনই করতে পারবো না, আমরা বুঝতে পারবো না। কিভাবে আমরা এটাকে বুঝতে পারবো? এটা বোঝা কি সম্ভব? এটা বোঝা সম্ভব না। তার কারণ এই সমস্যাগুলো তো অন্য ধরনের সমস্যা, জলবায়ু সমস্যা অন্য ধরনের সমস্যা, কিভাবে আমরা এটাকে বুঝতে পারবো? এটা কোনোভাবেই আমরা এটাকে কিন্তু বুঝতে পারবো। তাহলে স্বাভাবিকভাবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে যে পৃথিবীতে আমরা বসবাস করছি, সেই পৃথিবীতে কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে সেই পৃথিবীতে কি করছি, আমরা কিন্তু সেই পৃথিবীতে স্বাভাবিকভাবেই
আমরা কি করতে পারছি না, আমরা আমাদের যে বিদেশ নীতি সেই বিদেশ নীতি দিয়ে সমস্ত সমাধান সমস্যার সমাধান করতে পারছি না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় যেটা আমাকে চিন্তায় ফেলে, আমাকে ভাবায়, সেটা হচ্ছে এই যে সামগ্রিকভাবে সারা বিশ্বের নিরিখে যদি আমরা দেখি, তাহলে জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদের উন্মেষ এবং জনপ্রিয় এক ধরনের রাজনীতির যে উন্মেষ, সেই উন্মেষটাও কিন্তু একটা জেনেরিক একটা বিষয় হিসেবে আমাদের সবচেয়ে সামনে ভেসে উঠেছে। তার মানে কি? তার মানে হচ্ছে, তার মানে এই যে এক মিনিট একটু আমাকে সময় দিতে হবে, একটু আমি একটু একটা মিনিট আমি বিরতি চাইছি, আমি আবার চলে আসছি এক মিনিট পরে। তো যেটা যে কথাটা বলছিলাম সেই কথাটা হচ্ছে এই যে এই যে আমাদের চোখের সামনে যে সংকটটা দেখা দিচ্ছে, অর্থাৎ অতি জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট এবং জনপ্রিয়তাবাদের সংকট, যেটাকে আমরা আল্টারন্যাশনালিজম এবং পপুলিজম হিসেবে আমরা চিহ্নিত করতে পারি, সেখান থেকেও কিন্তু কতগুলো বিপদ তৈরি হচ্ছে। এবং এই বিপদটা শুধু যে রাজনৈতিক তা নয়, এর পিছনে কিন্তু কতগুলো নির্দিষ্ট অর্থনৈতিক যেটাকে আমরা বলি বিষয় কাজ করছে, এবং এটাকে আমাদের অনুধাবন করতে হবে, এটাকে আমাদের বুঝতে হবে যে এই জাতীয়তাবাদ, উগ্র তীব্র জাতীয়তাবাদ যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের যে ভূরাজনৈতিক ইকুয়েশন, যেগুলো সমীকরণগুলো, সেই সমীকরণগুলো কিন্তু বদলাতে থাকবে। অর্থাৎ আমাদের জাতীয় স্বার্থে যেটা করা দরকার, যেটা করলে আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সেটা করতে পারবো না যদি সামগ্রিক বিশ্বে এই অতি উগ্র জাতীয়তাবাদ এবং এই জনপ্রিয় যে জনপ্রিয়তাবাদ বা পপুলিস্ট পলিটিক্স, এটা যদি বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এই দুটো যেটাকে আমি বলবো যে বিষয়, এটা আমাদের যে ধারণা, সেই ধারণাটাকে কিন্তু অনেক ক্ষেত্রে কি করবে, আমাদের ধারণাটাকে কিন্তু বদলে দিতে থাকে। দ্বিতীয় ক্ষেত্রটা যেটা আমি আলোচনা করতে চাইবো, সেটা হচ্ছে যে নির্দিষ্ট আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ, চারটে চ্যালেঞ্জ আমি 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 বলবো। এগুলো নিয়ে বিশেষ করে বড় করে আলোচনা করার কোনো দরকার নেই, তার কারণ এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে আরেকটা আলোচনা মানে প্রয়োজন হবে, সেটা করার কোনো সুযোগ নেই। সুতরাং আমি বড় করে এই আলোচনাগুলোর মধ্যে ঢুকতে চাইছি না, কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে। প্রথম কি, প্রথম ভারতের বিদেশ নীতির যে মূল চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কি যে আমাদের বিদেশ নীতির মূল আধার হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ আমাদের এক ধরনের সামরিক এবং বিদেশ নীতির এক ধরনের যেটাকে আমরা বলবো স্বাধীন যে সত্তা, সেই স্বাধীন সত্তাকে অপরিবর্তিত রাখা। এবং সেই স্ট্র্যাটেজিক অটোনমিটাকে যদি আমাকে বজায় রাখতে হয়, তাহলে আজকের পৃথিবীতে যেটা সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ সেটা কি, সেটা হচ্ছে যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে রাশিয়া এবং চীন, এই দুটো দেশ, এই তিনটে দেশের মধ্যে যে একটা অত্যন্ত জটিল ঘাত প্রতিঘাতের সম্পর্ক গড়ে উঠছে, ভারতকে কিন্তু এই জটিল ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তার বিদেশ নীতিকে নিয়ে যেতে হবে, যেটাকে ইংরেজিতে আমরা ন্যাভিগেট করা বলি, সেই ন্যাভিগেট করতে হবে এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। এবং এটা কিন্তু সহজ হবে না। কেন সহজ হবে না, তার কারণ এদের এই এই যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলো তাদের যে জাতি স্বার্থ, তাদের জাতি স্বার্থের নিরিখে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়, তাদের সব থেকে গুরুত্বপূর্ণ দাবি, সেই গুরুত্বপূর্ণ দাবি, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু একে অপরের সঙ্গে সব সব ক্ষেত্রে মিল খাবে না। যেরকম আমাদের সামনে একেবারে যেটা খুব সহজ
এবং সরল রেখায় ধরা পড়ছে, সেটা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ইউরোপের রাজনীতির ক্ষেত্রে তাদের কিন্তু সম্পূর্ণভাবে সব ক্ষেত্রে মিল হওয়া সম্ভব নয়। তার কারণ কি, ইউরোপের রাষ্ট্রের ক্ষেত্রে সব থেকে বড় যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে রাশিয়ার শক্তিকে ইউরোপ কিভাবে এক ধরনের যাকে বলে সম্পর্কের মধ্যে নিয়ে আসতে পারবে, এক ধরনের যেটাকে আমরা বলবো স্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারবে, এক ধরনের স্থায়িত্বে নিয়ে আসতে পারবে। অর্থাৎ একদিকে নেটো দেশভুক্ত দেশগুলো পশ্চিম ইউরোপ এবং অন্যদিকে রাশিয়া, এই যে দুটো অত্যন্ত শক্তিধর একক, এই দুটো শক্তিধর এককের মধ্যে যে 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 স্থায়িত্ব, স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতারই কিন্তু ইউরোপের রাজনীতির সব থেকে বড় চ্যালেঞ্জ। তো ভারতের ক্ষেত্রে খুব সহজভাবে যদি বলি, তাহলে কি, তাহলে ভারতের যদি স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখতে হয় ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে, তাহলে ভারতকে খুব যাকে বলে বুঝে শুনে অঙ্ক কষে ভারতকে পা ফেলতে হবে, যেটা ভারত এখন করছে। ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে একদিক থেকে দেখতে গেলে ভারত সেখানে খুব সহজেই রাশিয়া বিরোধী নীতি গ্রহণ করতে পারতো, কিন্তু ভারত গ্রহণ করে, তার মানে এই নয় অবশ্যই যে এই যুদ্ধের প্রতি ভারতের সমর্থন রয়েছে, তা মোটেই নয়। কিন্তু খুব সহজভাবে যদি দেখি, তাহলে ভারতের ব্যাখ্যাটা অনেকটা এরকম যে এই যুদ্ধের প্রেক্ষাপটটাকে আমাদের বুঝতে হবে, কেন এই যুদ্ধ তৈরি হচ্ছে। এই যুদ্ধ আজকের যুদ্ধ নয়, গত 10 বছর ধরে যেভাবে নেটো বৃদ্ধি পেয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের এবং নীতি এবং নেটোর যে নীতি, তার মধ্যে দিয়ে রাশিয়ার সঙ্গে ইউরোপের বৈরিতা এবং যে সংঘাত, সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ভারতের সঙ্গে আগে সোভিয়েত ইউনিয়নের যে পুরনো বন্ধুত্ব ছিল, পরবর্তীকালে রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র, শুধুমাত্র আমাদের সামরিক যে সমস্ত অস্ত্রশস্ত্র এবং তার স্পেয়ার পার্টস, তার জন্য যে আমরা রাশিয়ার প্রতি নির্ভরশীল শুধু তাই নয়, আমরা যদি ইতিহাসের দিক থেকে দেখি, তাহলে রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব, যে সখ্যতা, তার মধ্যে এক ধরনের দৃঢ়তা রয়েছে, তার মধ্যে এক ধরনের যেটাকে বলা যায় ধারাবাহিকতা রয়েছে। এই দৃঢ়তা, এই ধারাবাহিকতা, এটার গুরুত্ব ভারতের বিদেশ নীতির কাছে অপরিসীম। মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেটা জটিল সম্পর্ক ছিল, সম্পর্ক ভালো ছিল না, এবং শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল্যায়ন, তার যে নীতি এবং তার যে মূল্যবোধ, সেই মূল্যবোধ, রীতি, নীতি, তার সঙ্গে ভারতের কিন্তু একটা সবসময় যেটাকে আমরা বলি যে মিল হয়েছে, তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভারতের সঙ্গে কিন্তু সেখানে একটা বিবাদ তৈরি হয়েছে। কিন্তু অন্যদিকে যদি আমরা এশিয়া প্যাসিফিকের দিকে দেখি, অন্যদিকে যদি আমরা ইন্দো প্যাসিফিক অঞ্চল হিসেবে দেখছি, সেই দিকে যদি আমরা দৃষ্টি দিই, তাহলে খুব পরিষ্কারভাবে সেখানে চীনের বারবারন্তকে রুখতে গেলে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে, এবং সেটাই ঘটে চলেছে। দ্বিতীয় চ্যালেঞ্জ কি? দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার যে অঞ্চল, সেই দক্ষিণ এশিয়ার অঞ্চলের যে রাজনীতি, সেই রাজনীতি, এটা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। বিশেষত আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরত আসার পরে ভারতের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু দুর্বল হয়েছে, স্বাভাবিকভাবেই দুর্বল হয়েছে। তার কারণ, তালিবান ক্ষমতায় আসার মানে কি? তার মানে হচ্ছে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যে সম্পর্ক, সেটা আবার তার পুরনো যে সখ্যতা, সেই সখ্যতায় ফিরে গেছে। পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক যত দৃঢ় হবে, ভারতের পক্ষে সেখানে কিন্তু কৌশলগত দিক থেকে অসুবিধা বাড়বে, খুব স্বাভাবিকভাবেই বাড়বে। কারণ আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে যে নতুন শৈত্য দেখা দিয়েছে তালিবান আসার ফলে, তার ফলে আগের যে একটা সুযোগ সুবিধা ভারত তৈরি করছিল, তার বিনিয়োগের মধ্যে দিয়ে, ইনফ্রাস্ট্রাকচারে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে, ইনস্টিটিউশন বিল্ডিং এর মধ্যে দিয়ে, প্রতিষ্ঠান তৈরির মধ্যে দিয়ে, এখানে কিন্তু একটা ছেদ পড়ল। ভারত চেষ্টা করছে একটা ব্যালেন্সড আফগান পলিসি তৈরি করার চেষ্টা করছে, কিন্তু স্বাভাবিকভাবেই এটা ভারতের পক্ষে কিন্তু দুরূহ, এটা ভারতের পক্ষে একটা চ্যালেঞ্জ। তার কারণ, ভারতের সঙ্গে আফগানিস্তানের যদি জিওগ্রাফিটাকে আমরা যদি দেখি, ভূগোলটাকে যদি আমরা দেখি, যে সরাসরি আমাদের বর্ডার্স নেই, তার ফলে যেহেতু মাঝখানে পাকিস্তান চলে আসে এবং ভারত পাকিস্তানের বৈরতা নিয়ে তার আমাদের যে যে সম্পর্কের যে অবনতি, তা নিয়ে নতুন করে কোনো কিছু আলোচনা করার দরকার নেই, এটা তোমরা সবাই আমরা সবাই জানি। কিন্তু এর পরিপ্রেক্ষিতে ভারতের কিন্তু নতুন সমস্যা তৈরি হচ্ছে। এবং সবথেকে বড় কথা যেটা, যে চীনের যে উত্থান,
এটা ভারত এবং চীনের যে দীর্ঘ আমাদের যে বাউন্ডারি, আমাদের যে বর্ডার, এটাকে নিয়ে যে শুধুমাত্র দ্বৈরথ, এটাকে নিয়ে শুধুমাত্র যে বিবাদ তা নয়। হ্যাঁ, এই বিবাদটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিবাদ, চীনের সঙ্গে বিষয়ে কোনো সম্পর্ক নেই। যতবার সংঘাত হয়েছে, সেটা ডোকলামকে কেন্দ্র করে হোক, সেটা গালওয়ানকে কেন্দ্র করে হোক, সেটা ওই চীনের যে ওই পাঁচ আঙ্গুলের যে বিদেশ নীতি বা তার যে ভূকৌশলের যে নীতি, এর গুরুত্ব অপরিহার্য, কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে চীনের যে ব্যাপক অর্থনৈতিক অর্থনৈতিক সমৃদ্ধি, এর ফলে যে ওবর নীতি, এর ফলে যে চীনের সারা বিশ্বে পরিকাঠামো গঠনের যে একটা পরিকল্পনা, বিশেষ করে এশিয়া ভূখণ্ডে, এশিয়া মহাদেশে এবং পাকিস্তানের মধ্যে দিয়ে চীনের যে 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 বিশাল অর্থনৈতিক পরিকল্পনা, এই সামগ্রিক জটিলতা ভারতবর্ষের বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, যেটা আগে ছিল না। আমাদের আগে চীন এবং পাকিস্তান দুটো দিক ভারসাম্য রেখে বিদেশ নীতি তৈরি করার একটা যে আমি আমি বলবো যে চাপ, সেই চাপটা ভারতের চিরকাল ছিল। কিন্তু এখন চীনের যে ব্যাপক ইকোনমিক ইন্টারভেনশন, তার যে অর্থনৈতিক যে বিনিয়োগ সামগ্রিক দক্ষিণ এশিয়াতে, সেটা কিন্তু ভারতের বিদেশ নীতিকে একটা নতুন চ্যালেঞ্জ যে সামনে ফেলে দিচ্ছে। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা আমাদের যে পড়োশী রাষ্ট্র, প্রায় প্রত্যেকটা পড়োশী রাষ্ট্রের সঙ্গে আমাদের কিন্তু যে সম্পর্ক, সেটা অম্ল মধুর সম্পর্ক। একদিকে সম্পর্ক যেরকম ভালো, অন্যদিকে কিন্তু সম্পর্কে নানা ধরনের যেটাকে আমি বলবো যে সেখানে কিন্তু চ্যালেঞ্জেস রয়েছে, সেটা নেপাল হোক, সেটা শ্রীলঙ্কা হোক, সেটা বাংলাদেশ হোক, কম বেশি নানা ধরনের ঘাত প্রতিঘাত রয়েছে। সামগ্রিক দক্ষিণ এশিয়ার যদি আমরা দেখি, তাহলে সেখানে ভারতের শক্তি নিঃসন্দেহে, এ নিয়ে কোনো নতুন কথা বলার জায়গা নেই, কিন্তু ভারত কিন্তু এই দক্ষিণ এশিয়াটাকেই সেভাবে দেখতে গেলে নেতৃত্ব দিতে পারিনি কখনই, আমরা নেতৃত্ব দিতে পারিনি এবং আমাদের হেজেমনিও প্রতিষ্ঠিত করতে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। তো চীনের যেটাকে আমি বলবো প্রতিস্পর্ধী চীন যত হয়েছে, চীন যত বেশি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চীনের বাড়বাড়ন্ত যত বেড়েছে, স্বাভাবিকভাবেই আমরা কি দেখছি, স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে ভারতের পক্ষে কিন্তু এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, এটাকে একটা একটা ভারসাম্যে নিয়ে আসা, এটা একটা নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এবং এটাই ভারতের বিদেশ নীতির সব থেকে বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা, এর যে একটা ইতিহাস রয়েছে, এর যে একটা সমাজতত্ত্ব রয়েছে, এর যে একটা ভাবধারা কেন্দ্রিক রাজনৈতিক আদর্শগত বিবাদ, এটাকে খুব সহজে পরিবর্তিত একটা যেটাকে বলা যেতে পারে রূপান্তর করা, এটা তো সম্ভব নয়। চীনের সাথে যে আমাদের সংঘাত, সেই সংঘাতটাও কিন্তু দুটো মহাশক্তিধর রাষ্ট্রের স্বাভাবিক, তাদের যে সংঘাত, সেই স্বাভাবিক সংঘাতে নিরেখেই আমাদের দেখতে হবে। দুটো মহাশক্তিধর রাষ্ট্র, তাদের ক্ষেত্র এশিয়া, তারা দুজনেই এশিয়াতে তাদের নিজের যে ইনফ্লুয়েন্স, তাদের নিজের যে জনপ্রিয়তা, সেটাকে বৃদ্ধি করতে চাইছে। তারা নিজেদের আরো অনেক বেশি করে কি করতে চাইছে, গ্রহণযোগ্য করে তুলতে চাইছে, এবং স্বাভাবিকভাবেই এই গ্রহণযোগ্যতাকে কেন্দ্র করে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা দেবে। এবং এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যেহেতু আমাদের দীর্ঘ যে বর্ডার, সেই বর্ডারটা যেহেতু আমাদের এখনো অবধি সেটা আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে মীমাংসা করতে পারিনি, তাই সুতরাং এই প্রতিদ্বন্দ্বিতার যে চরিত্র, সেই প্রতিদ্বন্দ্বিতার চরিত্রটা অনেক ক্ষেত্রেই কিন্তু বৈরতায় পরিণত হবে। অর্থাৎ এই ঘাত প্রতিঘাত কিন্তু আমাদের চোখের সামনে আছে এবং এই ঘাত প্রতিঘাতের যে প্রেক্ষাপট, সেটা কিন্তু সহজে যাবে না। আরও দুটো চ্যালেঞ্জ রয়েছে, সে দুটো চ্যালেঞ্জ কি, তার একটা তৃতীয় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য চিরকাল হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ আমাকে বিদেশ নীতিটাকে এমনভাবে পরিচালিত করতে হবে যার মধ্যে দিয়ে আমার অর্থনৈতিক উন্নয়ন, যেটা সেই অর্থনৈতিক উন্নয়ন যাতে নিরবিচ্ছিন্ন থাকে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে ভারতকে বলীয়ান করতে গেলে তার জন্য একটা সুযোগ্য একটা বিদেশ নীতি গ্রহণ করতে হবে। অর্থাৎ আমার বিদেশ নীতি, সেটার মূল লক্ষ্য শুধুমাত্র যে ভালো সম্পর্ক তৈরি করব তা নয়, এর মূল লক্ষ্য হচ্ছে আমার অর্থনৈতিক উন্নয়ন, আমাকে অর্থনৈতিক দিক থেকে আরো সমৃদ্ধি যাতে আমার যাতে হয়, অর্থাৎ ভারতের যাতে আরো সমৃদ্ধি হয়, সেটাকে যেটাকে বলে গ্যারেন্টি করা। কিন্তু এখানে নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে,
তার চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে সামগ্রিক বিশ্ব অর্থনীতির মন্দা এবং সামগ্রিক বিশ্ব অর্থনীতির যে নতুন জটিলতা, এই মন্দা একদিকে এবং জটিলতা আরেকদিকে, এই দুয়ের যে মিথস্ক্রিয়া, এই দুয়ের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। আমাদের বিদেশ নীতি এবং অর্থনীতির মধ্যে যে সম্পর্ক, এটা কোনোদিনই খুব মধুর ছিল না। অর্থাৎ বিশ্বায়নের আগের পরিস্থিতিটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের যে ধরনের অর্থনৈতিক উন্নয়নের প্রতিকল্প ছিল, যে মডেল আমরা নিয়েছি, তার ফলে বহুদিন যাবৎ কিন্তু ভারতের সঙ্গে বিশ্ব রাজনীতির, বিশ্ব অর্থনীতির যে আমরা ইন্টিগ্রেশন বলি, ঐকীকরণ, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। 1991 থেকে আমরা অর্থনীতির যে প্রতিকল্প সেটাকে বদলে দিলাম, আমরা উদারনৈতিক এবং বিশ্বায়নমুখী অর্থনৈতিক যে যে পরিবর্তন সেদিকে আমরা গেলাম। এর লাভ লোকসানের হিসেবে আমি করছি না এখানে, সেটা আমার আলোচনার বিষয় নয়, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এর মধ্যে দিয়ে বিশ্ব রাজনীতির সঙ্গে ভারতের যে ঐকীকরণ, ইন্টিগ্রেশন, সেটা কিন্তু তৈরি হয়েছে। গ্লোবালাইজেশন যত পশ্চাৎপদ হচ্ছে, যত যেটাকে বলা যায় সমালোচনার সম্মুখীন হচ্ছে এখন, তার ফলে এই যে ইন্টিগ্রেটেড ইকোনমিক্স, অর্থাৎ এক যে ঐকীকরণের যে অর্থনীতি, সেটা কিন্তু একটা নতুন বাধাপ্রাপ্ত, নতুনভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ ভারতের যেটা লক্ষ্য হওয়া উচিত, ভারতের যে বিদেশ নীতির লক্ষ্য হওয়া উচিত, সেটা কখনোই কিন্তু যেটাকে বলা যেতে পারে যে রক্ষণশীলতা নয়, সেটা কখনোই যেটাকে আমরা প্রোটেকশনিজম বলি, সেই প্রোটেকশনিজম কখনোই আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়। আমাদের যেটা অভিমুখ হওয়া উচিত, সেটা হচ্ছে এই যে আমাদের বিশ্ব অর্থনীতির যে ঐকীকরণ, সেই ঐকীকরণের যে যেটাকে আমরা বলবো যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। সেটা কি আমরা করতে পারবো, সেটা সামনের দিন বলবে। এখন অবধি ভারতের বিদেশ নীতি যেভাবে বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সেখানে ভারত কিন্তু অভিমুখটাকে মোটের উপরে সঠিক রেখেছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা কতগুলো আমি আমি বলবো যে নেগেটিভ, কতগুলো ঋণাত্মক আমরা পদক্ষেপ নিয়েছি, কিন্তু সেটাকে খুব বড় করে দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। যেহেতু বিশ্ব রাজনীতি একটা অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এখানে তাড়াহুড়ো করলে চলবে না, কারণ একটা ভুল পদক্ষেপ কিন্তু ভারতের মতো বড় অর্থনীতিকেও অনেক বড় বিপদের সম্মুখে দাঁড় করাতে পারে। শ্রীলঙ্কায় কি হয়েছে আমরা চোখের সামনে দেখেছি, নেপালের অর্থনীতি টালমাটাল অবস্থা, বিভিন্ন ছোট ছোট দেশ তাদের অর্থনীতি একটা সংকটের পরিস্থিতিতে দাঁড়িয়ে, চীনের অর্থনীতি যার উপরে বিশ্ব অর্থনীতির অনেকটাই মোটর হিসেবে কাজ করছে, সেটাও কিন্তু এখন খুব ভালো জায়গায় নেই। তাই সামগ্রিক অর্থনীতির নিরিখে যদি আমরা বিচার করি, তাহলে এটা কিন্তু এক ধরনের, আমার মনে হয় যে রক্ষণশীলতা স্বাভাবিক এই অর্থনৈতিক পরিস্থিতি। এবং এর পাশাপাশি যেটাকে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই, এবং এটা সমানভাবে গুরুত্বপূর্ণ, যে আমরা জলবায়ু এবং আমাদের যে এনার্জি, আমাদের শক্তি, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা খুব বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছি। জলবায়ুর ক্ষেত্রে যে সমস্যাটা আমরা সবাই জানি, উন্নয়নের যে ত্বরান্বিত গতিপথ এবং তার যে দাবি, তার যে যেটাকে আমরা বলবো তার যে তীব্রতা, সেটা একদিকে, এবং অন্যদিকে জলবায়ুর যে ভারসাম্যের যে একান্ত প্রয়োজনীয়তা সেদিকে, সেটা অন্যদিকে, এবং এই এই খাত প্রতিঘাতের মধ্যে আমাদের বিদেশ নীতিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যদিকে এনার্জি সিকিউরিটি যদি আমরা বিচার করে দেখি, জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে এটা জড়িত, কিন্তু ভারতের মতো একটা জনবহুল রাষ্ট্র এবং যে রাষ্ট্রের একটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে শক্তিধর রাষ্ট্র হিসেবে, মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং যার জন্যে অর্থনৈতিক উন্নয়ন অনিবার্য, সেখানে হঠাৎ করে আমাদের যে শক্তির চাহিদা সেটাকে কমিয়ে ফেলা সম্ভব নয়। আমাদের যে মিডল ক্লাস, সেই মিডল ক্লাস ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, মানুষের মধ্যে চাহিদা বাড়ছে, ভোগের চাহিদা বাড়ছে, এবং হঠাৎ করে মানুষকে এটা বলা, বিশেষ করে যারা নতুনভাবে তাদের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, যে এই সুযোগ সুবিধাগুলো থেকে নিজেকে বিরত রাখো, এটা কিন্তু রাজনৈতিক ভাব দিক থেকে যদি আমরা দেখি যেটা অসার, এটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ এটা বিদেশ নীতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে।
পরিশেষে আমি আর আলোচনার মধ্যে যাব না, কিন্তু আমি এটা মনে করাতে চাইব সবাইকে যে কোন ধরনের বিদেশ নীতি একটা রাষ্ট্র গ্রহণ করবে সেটা অনেকাংশেই কিন্তু নির্ভর করে অভ্যন্তরীণ রাজনীতির গতি প্রকৃতির উপর। অর্থাৎ ভারতের আজকের যে অভ্যন্তরীণ রাজনীতির গতি প্রকৃতি, একদিকে যে নেহরুভিয়ান যে ধারণাগুলো ছিল সেই ধারণাগুলোর সংকট, সেই ধারণাগুলোকে কেন্দ্র করে তীব্র বিতর্ক, এবং অন্যদিকে আরেকটা আরেক ধরনের সাংস্কৃতিক এক ধরনের যেটাকে বলা যেতে পারে সভ্যতামূলক সংস্কৃতিমূলক এক ধরনের চেতনার উন্মেষ, এবং এক ধরনের নতুন করে ভারতবর্ষকে যেটাকে বলা যেতে পারে ইমাজিন করার একটা প্রবণতা, সেটা কার্যকরী হয়েছে। এবং দুটো প্রক্রিয়াই তো সমানভাবে ক্রিয়াশীল, অর্থাৎ একদিকে উদারনৈতিক ভারতের সংকট এবং অন্যদিকে এক ধরনের রক্ষণশীল ধারণা, এক ধরনের সাংস্কৃতিক এবং যেটাকে বলা যেতে পারে ধর্ম সর্বস্ব একটা পরিকল্পনা, সেই দুটো ধারণা এদের যে ঘাত প্রতিঘাত চলছে ক্রমাগত, এটাই কিন্তু ভারতের যে আত্মপরিচিতি, সেই আত্মপরিচিতির যে স্ক্রিপ্ট, সেই আত্মপরিচিতির স্ক্রিপ্টটাকে কিন্তু নির্ধারিত করে দেবে। তো রাষ্ট্রের যে বয়স, সেই বয়স তো মানুষের যে বয়স সেইভাবে তো চলে না। আমরা যেহেতু আমাদের সমস্ত ধারণার মধ্যেই আমাদের মানব চেতনা লুকিয়ে থাকে, তাই রাষ্ট্রের পরিকল্পনার মধ্যেও এক ধরনের মানব চেতনাকেই আমরা খুঁজে পাই বারবার। অর্থাৎ রাষ্ট্রের বয়স মানুষের বয়সের মতো করেই ভাবার চেষ্টা করি, কিন্তু রাষ্ট্রের বয়স কখনোই মানুষের বয়সের মতো হবে না। আমরা যদি সভ্যতার ইতিহাস দিয়ে দেখি তাহলেই আমরা দেখতে পাবো যে পর্যায়গুলো কত দীর্ঘায়িত হবে। সুতরাং ইতিহাস বোধ রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে মানে একেবারে যাকে বলে অবশ্যম্ভাবী অত্যন্ত প্রয়োজনীয়। এবং ইতিহাস বোধের অর্থটা কি? ইতিহাস বোধের অর্থ এই নয় যে আমাদের ইতিহাসটা কি সেইটা নিয়ে সবসময় আমরা চর্বিত চর্বণ করব, তা নয়। ইতিহাস বোধ হচ্ছে একটা সময়ের বোধ, এবং একটা সময়ের বোধের মানে কি? তার মানে হচ্ছে যে এটা বিদেশ নীতির ক্ষেত্রে একেবারে অনিবার্য যে বিদেশ নীতির মধ্যে দুটো সময় সমান্তরালভাবে কাজ করে, আজ এক্ষুনি এখন আর একটা দীর্ঘ সময়। অর্থাৎ আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, আমরা কোন দিকে যাব, আমার লক্ষ্যটা কি, কোন ধরনের ডেস্টিনেশন আমি আমার সামনে রাখছি, কোন ধরনের অভিমুখ, কোন ধরনের লক্ষ্য আমি আমার সামনে রাখছি। আর লক্ষ্যের প্রশ্নে যদি আমরা আসি, সেখানে আত্মপরিচিতির প্রশ্নটা একেবারে আমার মনে হয় গোড়ার কথা। এবং ভারতের আত্মপরিচিতি এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এত বড় দেশ, এত বৈচিত্র্যের দেশ, এখানকার রাজনীতি এটার মধ্যে স্বাভাবিকভাবেই বহুমাত্রিকতা চলে আসে। তো সুতরাং এই যে আমাদের বিভিন্ন ধরনের আত্মপরিকল্পনার যে প্রতিকল্প, আমাদের যে আত্মপরিচিতির যে বিভিন্ন ধরনের যেটাকে আমরা ইমাজিনেশন বলি, আমাদের কল্পনা, তার ঘাত প্রতিঘাত থাকবে, এবং সেটাই ভারতবর্ষের সত্তাকে নির্মিত করবে। এবং সেই নির্মিত ভারতবর্ষের যে সত্তা, সেটাই কিন্তু আগামী দিনে ভারতের যে বিদেশ নীতি সেটা কোন দিকে এগোবে সেটা ঠিক করে দেবে। দৈনন্দিন বিদেশ নীতির একটা স্বাভাবিক গতিপথ আছে, কিন্তু সামনের দিনে কোন দিকে আমরা যাব সেটা তৈরি করবে আমাদের আত্মপরিচিতি নির্মাণ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমাদের কিছু প্রশ্ন রয়েছে, তো সেগুলো একে একে নিয়ে নেব। তো স্যার প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, স্যার মানবেশ রয় করেছেন, তিনি লিখেছেন যে স্যার উত্থান পতনের পালা বদল চায়না ও ইউএস এর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে আগামী দিনে ভারতের উত্থান ঘটবে বলে আপনি মনে করেন? প্লিজ এক্সপ্লেন স্যার। না, এটা তো প্রথম কথা, যেটা যে দুটো স্তরে জিনিসটাকে দেখতে হবে, একটা হচ্ছে যে
আন্তর্জাতিক স্তর, এটা যেটাকে আমরা ইন্টারন্যাশনাল সিস্টেম বলি, আন্তর্জাতিক যে ব্যবস্থা, সেই আন্তর্জাতিক ব্যবস্থার একটা সামগ্রিক ক্ষমতার তার চালচিত্র থাকে, অর্থাৎ তার ক্ষমতার চরিত্রটা নির্ভর করবে। সেটা নির্ভর করে যে প্রধান ক্ষমতাশীল রাষ্ট্র কোনগুলো হবে এবং তাদের মধ্যে মানে নিজস্ব সম্পর্কগুলো কিরকম হবে, তাদের মধ্যেকার সম্পর্কগুলো কিরকম হবে। তো আজকের পৃথিবীটা নিঃসন্দেহে বহুমেরুর পৃথিবী, প্রধান মেরু মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তি, তার যে এককগুলো, বিশেষ করে আমরা যদি সামরিক এককগুলো দেখি, সেই সামরিক এককগুলো আজকের স্ট্যাটিস্টিক্সও যদি আমরা দেখি, সেই স্ট্যাটিস্টিক্সে যদি বিচার করি, তার সঙ্গে দ্বিতীয় স্থানে, সেটা রাশিয়াই থাক বা চায়না থাক, এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, অনেক তফাত। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র সামরিক অস্ত্রশস্ত্র দিয়ে তো একটা 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 রাষ্ট্রের ক্ষমতার পরিমাপ হয় না। সামগ্রিকতা যে মুহূর্তে আমাদের সামনে আসে, আমরা যখন একটা সামগ্রিক, আমরা যখন একটা যেটাকে আমি বলবো যে পরিমাপ নেব, তখনই কিন্তু আমরা এই ক্ষমতার চালচিত্রটা কি সেটা বুঝতে পারবো। তাহলে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে চীন, একদিকে রাশিয়া, এই একটা ত্রিপাক্ষিক একটা আদান প্রদান, একটা যেটাকে আমরা বলি একটা ইন্টারাকশন, এর মধ্যে দিয়েই কিন্তু নতুন আন্তর্জাতিক ব্যবস্থা যেটা সেটা তৈরি হচ্ছে। এবং এখানে ভারতবর্ষে যেটা আমি বলার চেষ্টা করলাম যে বিদেশ নীতির মুখ্য চ্যালেঞ্জ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, এদের সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে স্বাধীনভাবে পরিচালিত করা। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষের চীনের সম্পর্ক কী হবে সেটা নির্ধারণ করবে না, চীন ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কীরকম হবে সেটা বলে দেবে না, ভারতবর্ষকে নিজের নিরিখে তার সম্পর্কগুলোকে তার নিজের অভিমুখে পরিচালিত করতে হবে। তার জন্যে যে পরিমাণ সক্রিয়তা প্রয়োজন, তার জন্যে যে পরিমাণ বিদেশ নীতির স্বাধীনতা প্রয়োজন, সেইটাই হবে ভারতবর্ষের বিদেশ নীতির সবথেকে গুরুত্বপূর্ণ অভীষ্ট লক্ষ্য, এবং সেটাই নির্ধারিত করে দেবে আগামী দিনে ভারতবর্ষ কী ধরনের শক্তি হিসেবে নিজেকে সে প্রতিষ্ঠিত করতে পারবে। অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রের একটা টেমপ্লেট দরকার হয়। তো ভারতবর্ষের ক্ষেত্রে সেই টেমপ্লেটটা কী হবে, সে কোন ধরনের শক্তি হবে, সেটা নির্ভর করছে আন্তর্জাতিক ব্যবস্থার যে চরিত্র, সেই আন্তর্জাতিক চরিত্রের উপরে এক, এবং ভারতের বিদেশ নীতির যে কৌশল, সেই কৌশল এটা হচ্ছে দুই। এই দুটোর যে মিথস্ক্রিয়া, এই দুটোর আদান প্রদানের মধ্যে দিয়ে ভারতবর্ষ আগামী দিনে কী ধরনের শক্তিতে পরিণত হবে সেটা নির্ভর। পরবর্তী প্রশ্ন স্যার প্রকাশ চক্রবর্তী করেছে। স্যার প্রকাশ চক্রবর্তী বলছেন, হোয়াট আর দ্য মেজর কনসার্নস অফ ইন্ডিয়ান ফরেন পলিসি ইন দ্য প্রেজেন্ট পিরিয়ড? এটা নিয়েই তো বললাম, তো এটার উত্তর আর কি দেবো যে মেজর কনসার্নস। আচ্ছা না না, প্রশ্ন যখন এসছে একটু বলি, সেটা হচ্ছে যে মেজর কনসার্নস, প্রথম মেজর কনসার্নস হচ্ছে প্রধান শক্তিগুলো, তার সঙ্গে ভারতের যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতির কে একটা 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 যেটাকে আমরা বলবো একটা স্থায়িত্ব দেওয়া, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এবং রাশিয়া, এই তিনটে দেশের সঙ্গে ভারতের যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতি নির্মাণ করা, এবং নির্মাণ করা শুধু নয়, এতে পরিচালিত করা, এটাই হচ্ছে প্রধান। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়াতে ভারতের যে মূল যে জাতি, আমরা বলবো যেটাকে জাতীয় স্বার্থের দাবি, সেই জাতীয় স্বার্থের দাবিগুলোকে পূরণ করা। আর তিন, ভারতের অর্থনীতির স্বার্থে ভারতের বিদেশ নীতিকে পরিচালনা করা। এই তিনটে আমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। পরবর্তী প্রশ্ন স্যার সুপ্রিয় ব্যানার্জি করেছেন, ভারতে যে আভ্যন্তরীণ অস্থিরতা আমরা লক্ষ্য করছি, ধর্মজাত জাতিকেন্দ্রিক এটা যদি চলতে থাকে, তাহলে নতুন বিশ্ব ব্যবস্থায় সে কি সমস্যায় পড়বে? এটার একটা খুব ভালো প্রশ্ন। এটা সমস্যা তো পড়বে, সমস্যায় পড়বে মানে যেটা ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে ভারতের ধর্ম জাতি কেন্দ্রিক যে সমস্ত সংঘাত রয়েছে, এই সংঘাতগুলো কোনোটাই কিন্তু খুব নতুন সংঘাত নয়। এই সংঘাতগুলো
ভারতের যদি আমরা রাজনৈতিক মানে চেহারাটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা নিয়ে যদি আমরা একটা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখবো যে এই সমস্যাগুলো আমাদের ইতিহাসে ছিল, অর্থাৎ এর কোনোটাই নতুন সমস্যা নয়। কিন্তু যেভাবে ভারতবর্ষের অভ্যন্তরীণ রাজনীতির চরিত্রটা পাল্টাচ্ছে, যেভাবে বদল হচ্ছে, তার কতগুলো বিরূপ প্রতিক্রিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে। তো তার একটা নিদর্শন আমরা হালে দেখেছি, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে যেটা সেটা হচ্ছে যে ভারতের বিদেশ নীতির চ্যালেঞ্জ কোনটা। ভারতের বিদেশ নীতির চ্যালেঞ্জ হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলে ভারত বিদেশ নীতির মধ্যে দিয়ে কিভাবে সেই প্রতিক্রিয়াগুলোকে আটকাতে পারবে, বা সেই প্রতিক্রিয়াগুলো যদি বিরূপ প্রতিক্রিয়া হয় তাহলে সেই প্রতিক্রিয়াগুলোকে আবার অন্ততপক্ষে কিছুটা হলেও মানে নিজের দিকে নিয়ে যেতে পারবে, সদর্থক করতে পারবে। সেটাই হচ্ছে ফরেন পলিসি চ্যালেঞ্জ, বিদেশ নীতির ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ। এখন স্বাভাবিকভাবেই এই পুরো কৌশলের সাফল্যটা নির্ভর করছে যে বিতর্কগুলো কোন মাত্রার এবং বিতর্কের কুশীলব কারা তার উপর। অর্থাৎ ভারত রাষ্ট্র হিসেবে তো আমাকে দেখতে হবে, যখন আমরা ফরেন পলিসি আলোচনা করছি, বিদেশ নীতি আলোচনা করছি, ভারতকে রাষ্ট্র হিসেবে দেখতে হবে। রাষ্ট্র হিসেবে ভারতের যে অবস্থান, সেই অবস্থানটা যদি মোটের উপরে যদি আমি বলবো যে ঠিক থাকে, অর্থাৎ সেখানে যদি কোনো রকম বিতর্কিত বিষয় না আসে, তাহলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে এবং আজকের আজকের পৃথিবীতে যেখানে কোনো কিছু লুকিয়ে রাখা প্রায় সম্ভব অসম্ভব হয়ে পড়েছে, সেক্ষেত্রে যেখানে মানে যদি কোনো ঘাত প্রতিঘাত আসে, তাহলে কিন্তু ভারতের বিদেশ নীতির যে স্কিল সেট, ভারতের বিদেশ নীতির যে নৈপুণ্য, সেই নৈপুণ্যর একটা পরীক্ষা হবে যে কিভাবে আমরা এই বিতর্কিত বিষয়গুলোকে আমরা অতিক্রম করতে পারবো। এর বিরূপ প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে হবে অবশ্যম্ভাবী, কিন্তু সেটা সমস্ত পৃথিবীর মানে অন্যান্য অনেক দেশের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এটা ভারতের যে একমাত্র একেবারে একটা ব্যতিক্রমিক বিষয় সেটা নয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে এটা নতুন চ্যালেঞ্জ হিসেবে আসবে এবং বিদেশ নীতির নৈপুণ্যর এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। স্যার পরবর্তী প্রশ্ন, তো স্যার একটা সম্পর্ক তৈরি করতে দীর্ঘদিন সময় লাগে, কিন্তু ভাঙতে বেশি দিন সময় লাগে না। তার উদাহরণ আমরা অতি সম্প্রতি লক্ষ্য করছি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির সঙ্গে ভারতবর্ষের দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক এবং ভালো ব্যবস্থাপনা ছিল। আর স্যার আজকে আলোচনায় আপনি বললেন যে স্যার ভারতের বিদেশ নীতির সব মানে মূল লক্ষ্যই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, তো সেক্ষেত্রে স্যার ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আর এখনকার যে অবস্থান মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির থেকে, তো ভারতবর্ষে বিদেশ নীতি কতটুকু সমস্যার মধ্যে পড়তে চলেছে বা ভবিষ্যৎ কি হতে পারে? হ্যাঁ, তো এই এটারও ওই একই উত্তর আমি যে আগের উত্তরটা দিলাম, যে দেখো দুটো আলাদা করতে হবে। একটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক যে সমস্যা, সেই অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার তো কোনো বৈদেশিক সমাধান হবে না। অর্থাৎ তোমার বিদেশ নীতি দিয়ে তো তুমি তোমার অভ্যন্তরীণ ঘরের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে পারবে। তোমার অভ্যন্তরীণ সমস্যাগুলো, সেগুলো মাঝে মাঝে কতগুলো বিতর্কিত বিষয় তৈরি করতে পারে, যে বিতর্কিত বিষয়গুলো আমাদের যে অভীষ্ট লক্ষ্য, মূল লক্ষ্য, যার মধ্যে দিয়ে আমরা আমাদের যে যে যেটা বলবো বিদেশ নীতির মধ্যে দিয়ে যে অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সেই অভীষ্ট লক্ষ্যের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে, যেটা এখন এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যেটা করেছে। কিন্তু আমাদের দুটো মানে দুটো রেজিস্টারকে আলাদা করতে হবে, অর্থাৎ কোথায় কি পড়ছি সেটাকে আমাদের ভালো করে আমার মনে হয় যেটাকে যে বিশ্লেষণ করা দরকার। যে এক হচ্ছে এই যে অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে যে সমস্যা, সেই অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে সেই সমস্যাটা, তার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাকে আলোচনার বাইরে রাখার যাবে না। কারণ সেটা আমি যেটা বললাম যে সেটা আমাদের আত্মপরিচিতি নির্মাণ বিনির্মাণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেটা সেই পরিবর্তনটা আমাদের চোখের সামনে ঘটছে, ভালো মন্দের প্রশ্ন নয়, পরিবর্তনটা ঘটছে, সেটা অভ্যন্তরীণ রাজনীতির বিষয়।
দ্বিতীয় কি দ্বিতীয় প্রশ্নটা যেটা যেটা হচ্ছে যে এবার দেখো এখানে যে ঘাত প্রতিঘাত তার ফলে এমন একটা কোনো বিষয় তৈরি হলো যে বিষয়টাকে কেন্দ্র করে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক সেই সম্পর্কগুলো কিন্তু একটা নেতিবাচক প্রভাবের মধ্যে চলে এলো। এবার ভারতের বিদেশ নীতির দিয়ে যদি আমি বিচার করি তাহলে আমরা কি দেখবো, আমি দেখবো যে বিদেশ নীতির মধ্যে দিয়ে ভারত চেষ্টা করছে ফায়ার ফাইটিং করার, অর্থাৎ ক্ষতি একটা হয়েছে অবশ্যম্ভাবী, এটা তো বলাই বাহুল্য, চোখের ওপরে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে অসন্তোষ দেখা দিয়েছে এবং রাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাষ্ট্র বেশ কিছু আফ্রিকার রাষ্ট্র যেখানে যে দেশগুলো ইসলাম ধর্মাবলম্বী তারা তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ তারা খুব পরিষ্কারভাবে ভারতকে জানিয়েছে, এবং ভারতের বিদেশ নীতি পরিচালনার মধ্যে দিয়ে ভারত যেটা ব্যাখ্যা করার চেষ্টা করছে সেই ব্যাখ্যাটা হচ্ছে অনেকটা এই যে যে অবস্থানের কথা বা যে সমালোচনার কথা উঠে আসছে সেটা ভারত সরকারের কোনো ধারাভাষ্য নয়, অর্থাৎ ভারত ভারত সরকারিভাবে মানে কোনো কখনোই কোনো আপত্তিকর বা আপত্তিজনক মন্তব্য করেনি, এটা মধ্যে দিয়ে ভারত যে পুরনো সম্পর্ক সেই পুরনো সম্পর্কের ক্ষতে প্রলেপ দেওয়ার একটা চেষ্টা করছে। এখন এই ধরনের বিতর্কিত বিষয় যখন তৈরি হয় স্বাভাবিকভাবেই এর কিন্তু কোনো দ্রুত মীমাংসা হয় না, মানে যেটা তুমি বললে খুব সুন্দরই বলেছো যে সম্পর্ক তৈরি করতে দীর্ঘদিন সময় লাগে, ভাঙতে হয়তো কম সময় লাগে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে দেখো সম্পর্ক যখন তৈরি হয় দীর্ঘদিন ধরে তখন এই সম্পর্কের নানা যেটাকে বলা যেতে পারে নানা দিকও থাকে, নানা দিক থাকে, অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক মানে কি, মানে হচ্ছে যে এদিকে দুদিকে স্বার্থ গোষ্ঠী রয়েছে যারা কখনোই চাইবে না যে এই সম্পর্কটা কিন্তু একটা বিতর্কিত কারণে এই সম্পর্ক ভেঙে যায়, অর্থাৎ সম্পর্ক থেকে কেউ বেরিয়ে আসতে চায় না, বেরিয়ে আসতে পারবেও না, সম্পর্কগুলো ঘাত প্রতিঘাতের মধ্যে থাকবে। এটাই কিন্তু পররাষ্ট্রনীতির যে আমি বলবো যে মূল পরীক্ষা তার কেন্দ্র স্থল কিন্তু এটাই, অর্থাৎ তার ভর কেন্দ্র কিন্তু এটাই যে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির জটিলতার ফলে সামনের দিনে বিদেশ নীতির ক্ষেত্রে চ্যালেঞ্জেস বাড়বে এবং আমাদের বিদেশ নীতির স্কিল সেটের উপর নির্ভর করবে, তার নৈপুণ্যের যে যে সামগ্রিক নৈপুণ্য তার উপর নির্ভর করবে যে এই ধরনের সমস্যা তৈরি হলে কিভাবে আমরা তার দ্রুত সমাধান করতে পারছি, আদৌ কি পারবো সেটা নির্ভর করবে আমাদের বিদেশ নীতির স্কিল সেটের উপরে। কারণ বিতর্কের যে মূল জায়গা যেখান থেকে বিতর্কটা উঠে আসছে সেটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রশ্ন, বিদেশ নীতি দিয়ে সেই সমস্যার তো সমাধান হবে না, সমস্যাটা তৈরি হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতি থেকে, তার প্রভাব পড়ছে বিদেশ নীতিতে, বিদেশ নীতি দিয়ে তার ক্ষতের একটা প্রলেপ করা যেতে পারে কিন্তু মূল সমস্যাটা সমাধান করা যাবে। ধন্যবাদ জানাই স্যারকে যে আজকে এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের আজকে এই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছেন। আজকে সময়ের বাধ্যবাধকতার জন্য আজকে আর প্রশ্ন নেওয়া যাচ্ছে না, আমরা প্রশ্নগুলো সেরকম হলে স্যারকে সে পাঠিয়ে দেবো, যদি হয় তাহলে পরবর্তী আলোচনায় বা পরে আমরা আলোচনা করে নেব। তো আজকে যারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এই প্ল্যাটফর্মে, যে সমস্ত গবেষক ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকারা সবাইকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং আমি আশা করব যে অনেকেরই আজকের এই আলোচনা উপকারে লেগেছে বা ভবিষ্যতেও লাগবে, এবং আমরা খুব আমাদের বাংলা ভাষার মাধ্যমে আমরা খুব সহজ এবং প্রাঞ্জল ভাবে একটা নতুন দিক খুঁজে পেলাম, ভারতের বিদেশ নীতির বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গুলো জানতে পারলাম, এবং বর্তমান সময় নিয়েও স্যার খুব সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করলেন, তুলে ধরলেন বিষয়টা। আমাদের যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী আমরা রয়েছি, আশা করি সবার কাছে বর্তমান পরিস্থিতি এবং ভারতের বিদেশ নীতি নিয়ে চ্যালেঞ্জ গুলো নিয়ে সবার আশা করি সবার পরিষ্কার হয়েছে। তো স্যারকে আরো একবার ধন্যবাদ জানাই আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য, আশা রাখি ভবিষ্যতেও আমাদের এই প্ল্যাটফর্মে স্যার আসবেন, আমাদের আমন্ত্রণ গ্রহণ করবেন। তো ধন্যবাদ সবাইকে, স্যারকে আরো একবার ধন্যবাদ, শুভরাত্রি। আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনলো, এবং এই তোমাদের যে
প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সেটা সফল হোক এই শুভকামনা রইল।